السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <applause> اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله خبير بما تعملون ولا تكونوا ك الذين <سؤال> نسوا الله فأنساهم أنفسهم أولئك اولئك هم الفاسقون صدق الله العظيم ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرب وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شبيب لأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم أي الأعمال حبنا الله تعالى قال صلاة الوقت قلت ثم يقال بالوالدين

تبارك الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا ران كل मुहब्बत शादी اللهم <سؤالك> وعلى لي سيدنا رسول جفل جو খুশবো সরায় যে ফুল যুগ জুগন খুশবো সরায় একে ফুল মরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগন তরে

كشفت دجى بجماله حسنت جميع خصاله سلو مجھے کچھ ملے مجھے کچھ ملے, یا ملے محمد ملے يا نيوشيجي سي أل ملي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا اللهم آمين ربنا যালমনা আউফুসনা ও ইল্লাম তাউফিল লানা ওয়া ইদরাহমনা লানা কুনান নামিনাল খাসিরিন আয় ব্রাদি আলম আল্লাহ তুমি তোমার রহমতের নজরে দেখো ওইwidetilde বাহি গবর চকে এলাকিবাসিরর দিকে বিরা তাফসীর করেন মাহফিলে কতগুলি বান্দা বান্দীদের তোমার আসমানের দিকে তেমের মতো হাত raised আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষ যদি জান্নাতের বাগানে এসে বসতো জান্নাতের বাগানটা ভরে যাইত এখনো যারা আসে নাই আসার মন নিজেরা এদিক ওদিক ঘোরাফেরা করছে দোকান আড্ডা করছে বাড়িতে বসে আছে দ্রুত গতিতে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে এসে বসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা আমরাদের এখানে এসেছি কি মরনি কি আসানি কি আকাঙ্ক্ষা করে কি মোহাব্বত করে এসেছি আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি তোমার ইসলামকে ভালোবাসি তোমার হাবিবের হাদিসকে আমরা ভালোবাসি এই জন্য সমস্ত কাজকে বাদ দিয়ে তাফসির কোরআন মাহফিলে জান্নাতের বাগানে এসে বসেছি আল্লাহ আজকে এই তাফসির মাহফিলের ওসিলায় আমাদের তামাম জিন্দগির গুনাহ তুই মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যা কিছু বলবো যা কিছু শুনবো কুরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করব শুনে যে আমল করার তৌফিক তুমি দান করে দাও গুনাহ নিয়ে জান্নাতের বাগানে প্রবেশ করেছি বেগুনা মাসুম হয়ে জান্নাতের বাগান থেকে বিদায় নার তৌফিক দান করে দাও ইয়ারফ কারাম তগর কেরম ও বাদ দে জবা কো জো দিল ফরাসার কেরম ও সললা আল্লাহু তাআলা আলা খয়রি কলকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وجاء كرام كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله لا اله جر لا اله الا اله لا اله, لا إله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ঐwidetildeবাহি গবরচাকা এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যাদেরকে নিয়ে এত বড় আয়োজন আজকের তাপশ্র মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত কোরআন প্রেমিক ভাইয়েরা আর রয়েছেন অত্র এলাকার পর্দায় অবস্থান সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা বক্তৃতার শুরুতে আমি গুণাগার আমার হৃদয় নিগ্রানো প্রাণ উদার করানো সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু আল্লাহ তালার মেহরবানিতে আপনারা কেমন আছেন যে মহান আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলে তফসির কোরআন মাহফিলে বসার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা বসতে পেরে খুশি না বেজার একটু আওয়াজ দি বলে খুশি মহান আল্লাহ তালাকে শুক্রাকফন আদায় করার মাধ্যমে জানিয়ে দিই সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিবে বলে আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবী জেনাবীর হওয়ার জন্য অনেক করে গিয়েছেন অনেকছেন হবেন সাবাতের কান্ডারি জেনাবি সৃষ্টির মূল মদিনার বুলবুল বলেছেন হি ইজ দি ওয়াইস ম্যান হু কন্ট্রোল হিস ওয়ার্ক ফর দি লাইফ অফ ইয়ার আফটার সেই নবির প্রতি লাকু করি দরুত সকলেই বলি সল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের মাঝে কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান পেতে শোনো এবং চুপ থাকো যদি তোমরা চুপ থাকতে পারো তাহলে আল্লাহর আসমান থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হবে কোরআন কালিমের আলোচনা যখন শোনো কান পেতে শুনতে হবে এবং চুপ থাকতে হবে আর প্রকৃত মোমেন্ট তো তারাই আল্লাহ কোরআন কালীমের মধ্যে বলেছেন যে প্রকৃত মোমেন্ট তো তারাই যাদের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করলে আল্লাহ নাম উচ্চারণ করলে হৃদয়টা কম্পিত হয় আর যখন কোরআনে কারিমের আয়াত তিল ছড়ে তখন তাদের ইমান আরো বৃদ্ধি পায় বর্তমান সময়ে কোরআন তিল শুনলে অনেক মানুষের ইমান বৃদ্ধি পায় আবার কিছু কিছু মানুষ কোরআন তিলতকে বন্ধ করার পায় তারা করছে কথা ঠিক না বেঠিক বলে কারণ কোরআনের আকর্ষণ সবচেয়ে বড় আকর্ষণ কোরআনের আকর্ষণের চাইতে কোনো কিছু বেশি আকর্ষণ হতে পারে না কারণ আপনারা জানেন জামান নাবির উপর কোরআনে কারিম নাজিল হয়েছে গোপনে গোপনে কিন্তু আবু জাহেল ইসলামের চিরসূত্র আবু জাহেল গোপনে গোপনে আমার নাবির জবান থেকে কোরআন শুনছে ঠিক কিনা কহেন রাসুলের জবান থেকে কোরআন শুনছে আল্লাহ নবীর জবান থেকে একদিন গোপনে ঘরের কর্নারে দাঁড়াইয়া আবু জাহেল কোরআন শুনতেছে হঠাৎ করে আবু জাহেলের পার্সোনাল সেক্রেটারি যে পিএস সে হঠাৎ করে দেখছে যে আমার মালিক আবু জাহেল রাসুলের জবান থেকে কোরআন শুনতেছে এখন আবু জাহেল টের পাইয়া তার পিএস কে বলতেছে শোন যে আমি মোহাম্মদের কাছ থেকে ওর কণ্ঠ থেকে যে আমি কোরআন তিলত শুনলাম খবরদার তুমি এই কথা কাউকে বলবা না এই কথাটা কাউকে বলবা না কয় ঠিক আছে আমি বলবো না কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমাকে একদিন শুনতে হবে আমাকে একদিন শোনার পারমিশন দেন আমিও রাসুলির জবান থেকে একদিন কোরআন শুনবো দূরে বলছো ভাড়া লাইবেন আপনি যেহেতু শুনেছেন একদিন আমাকে শোনার অনুমতি দেন আমিও রাসুলির জবান থেকে কোরআন কারিম তেলোয়াত শুনবো এখন আবু জায়েল বলছে তাহলে তুই আল্লাহর নাবির জবান থেকে কোরআন শুনবি দূর থেকে শুনবি খবর তার কাছে যাবি না যেই ব্যক্তি আল্লাহর নাবির কাছে গিয়া কোরআন শোনে সেই তো ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম ইসলামের মধ্যে দাখিল হয়ে যায় চিৎকার দিবান সোভা আল্লাহ ইগম তুই একটু দূর থেকে শুনবি ভাইজান আমি বলতে চাই কোরানের আকর্ষণ এমন একটা আকর্ষণ বাংলাদেশের বুকে একজন আলেমের বিরহিতা করছে যেই আলেমের বিরহিতা করছে তামাম বিশ্বে সে আলেমের ওয়াজ চোনে এমন কি বাংলাদেশের যেগুলো মানুষরা ওই আলেমের বিরোধিতা করছে খোঁজ নিয়ে যা দেখেন তার মোবাইলের মধ্যে তার ওই আলেমের ওয়াজ আছে কথা ঠিক না বেঠিক বলে কথা বলেন তো ঠিক না বেঠিক দেখতে পারে না কিন্তু তার মোবাইলটা হাতালে দেখা যায় ওই আলেমের ওয়াজটা ঠিকই চলতেছে জোরে কোন সুবহানাল্লাহ আকর্ষণ কিন্তু কোরআনের কথা ঠিক না বেঠিক বলে আমার ভাই যারা আবু জালের পিয়ন বিশ্ববির জবান থেকে কোরান শোনার জন্য যখন চলে যায় আমার নবী শুরু যখন ঠিক কোরআন করছেন বিস্মিল্লা হি রহ মালি রহি ইয়া আইয়ো হরসুনু বল্লেগমা ও জিলা ইলাই কামি রবী

আবু জালের পিয়ন আস্তে 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 বিশ্বনবীর নিকটে আগায়া যায় বিশ্বনবীকে বলে হজুর আমার জীবনে কোনো দিন এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনি নাই আপনি একটু আরো তেলাওয়াত করেন আমার নবী যখন আরো তেলাওয়াত করা শুরু করে দেয় তেলাওয়াত করতে করতে আবু জালের পিয়স আবু জালের পিয়স সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমটা ওই কোরআনুল কারীমের আয়াতটা মুখস্থ করে নেয় মুখস্থ করে নেওয়ার পর আবু জালের পিয়ন বলে আবু জাল আপনার আসতে নিষেধ করেছিল আমি যেহেতু আসছি খালি হাতে ফেরত জালাফ কি আপনি তাড়াতাড়ি করে ইউ কমপ্লিট টু ইসলাম কালিমা তুই বাবরে আমাকে মুসলমান বানায় দিন জোরে বরুন সুবাহান আল্লাহ আমার ভাই হাতে হাত রেখে কালিমা বাবরে মুসলমান হইয়া যখনই আবু জালের পিয়ন আবু জাহের পিয়ন যখন আবুদাহের নিকট চলে যায় আবু জাহেল বলে তুমি কি শুনলাম কি শুনলাম আবু পিয়ন বলে আমি শুনেছি মুখস্থ করেছি হাতে হাত থেকে কালিমা তুই ববরে মুসলমান হয়ে আসছিস বলছি তুই মুসলমান হয়ে আসছিস কয় হ্যাঁ আবু জাহেল বলছি তাহলে এই কথাটা খবরদার কাউকে বলবি না একদম চুপ পিয়ন বলছে আবুজাইল আবু আজকের থেকে আমি নিয়ত করছি তুই যা বলবি তার বিপরীত কাজ করব সুবহানাল্লাহ বলেন তুই যা বলবি তার বিপরীত কাজ করব তুই যদি প্রচার করতে নিষেধ করবি আমি আরো বেশি বেশি আল্লাহর নবীর কথা প্রচার করব চিল্লায় বল আল্লাহু আকবার সুবহানাল্লাহ আজবুন আল্লাহু আকবার আমার ভাই الله رب العالمين قرآن الكريم المدى والتنى أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يسمك من الناس إن الله لا يهدي القوم الكافرين جربون الله أكبر আল্লাহ বলেন হাবিব আমি আপনার উপর যে দিয়েছি আল্লাহর তরফ থেকে আপনার উপর যে আয়াত হয়েছে আপনি মানুষের নিকট প্রচার করতে থাকুন যদি আপনি প্রচার না করেন তখন ইসলাতের দায়িত্ব আপনি পূর্ণ করলেন না আর এই ইসলাদের দায়িত্ব আয়াত কোরআনের আয়াত যখন মানুষের নিকট আপনি প্রচার করতে যাবেন সাম্রাজ্যবাদী ইহুদি খ্রিস্টানরা আপনার উপর অত্যাচার করবে নির্যাতন করবে ওই অত্যাচার নির্যাতন দেখে আপনি পিসি হাঁটবেন না আপনি সামনের দিকে আগায় পড়বেন আপনি সামনের দিকে যাবেন অল্লাহ হয়ে আসছে মুকা নাস যেগুলো মানুষ আপনার বিরোধিতা করবে অল্লাহ হয়ে আসিম উমান মিনার নাস অল্লাহ হয়ে হাসি মিনার নাস যারা আপনার বিরোধিতা করবে ওদের কাছ থেকে আমি আল্লাহ পাক আপনাকে রক্ষা করবো জোরে বলুন সুবাহান আল্লাহ পৃথিবীর কোন বাতিল শক্তি আপনাকে শেষ করতে পারবে না ওই যে সকল বেঈমানরা আপনার বিরোধিতা করবে ওই সকল বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ পাক আপনাকে রক্ষা করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই যারা যে পিয়ন সাহেব বলছে যে আমি আল্লাহর নবীর কথা সব জায়গায় প্রচার করব বাংলাদেশের বুকে তাফসির কুরআন মাহফিল বন্ধ করতে চাইছে কিন্তু আমার মনে হয় বাংলাদেশে আরো আনাসে কোনাসে বেশি বেশি তাফসির মাহফিল হচ্ছে কথা ঠিক না বেটি বল এই আওয়াজ দিবেন কথা ঠিক না ঠিক কারণ এই খুলনা জেলায় আজকে কতটা মাহফিল হচ্ছে বলেন তো কতটা মাহফিল হচ্ছে কারণ খুলনা শহরে অনেকগুলো মাহফিল হচ্ছে কারণ কোরআনের বিরোধিতা যারা করবে তারা পুরে সারখারা হয়ে যাবে কোরআনের বিরোধিতা যারা করবে এক বাংলার জমিনে তাদের খুঁজে পাওয়া যাবে না কথা ঠিক ঠিক বলেন যারাই আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী গীতি করেছে কোরআনের সাথে বিরোধিতা করেছে আজকে আবু দালের গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা আবু দালের গোষ্ঠী খুঁজে পাওয়া যায় তে হুবা এখন কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চাচ্ছে সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ যদি কোনো দিন ক্ষমতা থেকে যদি কোনো দিন ক্ষমতা ক্ষমতা তো ক্ষমতা তো আল্লাহর পাকের ক্ষমতা তো সব কিছু ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহর কাছে আল্লাহই হচ্ছে ক্ষমতার মালিক কারণ ক্ষমতার গায়ের জন্য যদি ক্ষমতা থাকতো তাহলে ফিরাউনির ক্ষমতা কিন্তু যাইতো না ঠিক কি না বলেন গায়ের যদি ক্ষমতা থাকতো নমনতির ক্ষমতা যাইতো না যদিও ক্ষমতা থেকে চলে যায় কারণ পালানোর জন্য ইদুরির গর্ত খুঁজে পাবে না কথা ঠিক না বে বলে কারণ ক্ষমতার মালিক কে বলেন তো ক্ষমতার মালিক কে আমরা মানুষ কেউ সুক্তা টুপি কেউ গোল টুপি কেউ জামা সুক্তা ছাটা দাড়ি বড় দাড়ি নাই দাড়ি এখানে হাত নিচে হাত মুনাজাত করা মিলাদ কিয়াম বিভিন্ন দিয়ে কুদাকুদি ফালাফালি ফালি মারামারি করতেছি ঠিক কিনা কথা বলেন কথা বলেন ঠিক কিনা আর মুসলমান জাতি যদি একই প্ল্যাটফর্মে তো পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানকে শেষ করতে পারতো না কথা ঠিক না বেঠিক বলেন আজ রোহিঙ্গার দশ লক্ষ মুসলিমরা বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছে তামাম বিশ্ব তামাশা দেখছে কারণ হিন্দুদের কিছু হলে ভারত জলে ইহুদি খ্রিস্টানদের কিছু হলে আপনার ইহুদি খ্রিস্টান আমেরিকা জলে আর মুসলমানদের কিছু হলে তামাম বিশ্ব তামাশা দেখে কথা ঠিক না বেঠিক বলেন আমাদের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব করার সময় কি আমাদের আছে কথা বলেন বিশ্বের মুসলিম কথা ঠিক না বেঠিক ঠিক বলেন মিয়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতকাল থাকবে বসে বিশ্বের মুসলিম রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে কথা ঠিক না ঠিক বলেন রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে মুসলমানদের হত্যা করার বিচার করতে হবে বাংলাদেশের বাংলাদেশের শাহজালালের মত ইমানি আওয়াজ দাও বাংলার মুসলিম মিয়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতকাল থাকবে বসে বিশ্বের মুসলিম কথা ঠিক না বেঠিক আমার ভাই যারা আমি বলতে চাই এই বাংলাদেশে যেগুলো রোহিঙ্গার মুসলিম ভাইরা আমাদের মুসলমান ভাই এসেছে তাদের যদি উপযুক্ত বিচার না করা হয় এই বাংলার আনসে কোন আছে যত নিরাপদরা আছে এই বৌদ্ধদেরকে আমরা বাংলাদেশ তারা করব আপনি কি রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখা আমার ভাই মুসলমান একই প্ল্যাটফর্মে দাঁড়াইলে কোন ইহুদি খ্রিস্টানরা কোন বাতিলপন্থী মুসলমানকে শেষ করতে পারবে না কথা ঠিক না বেঠিক বলেন আমার নাবী রেসালাতের দায়িত্ব যখন দিয়ে যাবে মক্কার বগে অলিদ নামে এক যুদ্ধষ্ট কাফির বেঈমান অলিদ নামটি কি বলেন অলিদ সেই অলিদ স্বর্ণের পুতুল অনেক বাড়িতে দেখবেন সুকিসের মধ্যে আলমারির মধ্যে পুতুল আছে আছে না নাই তে অলিদের একটা স্বর্ণের পুতুল ছিল সেই পুতুলটা গোসল করাইতো তেল মালিশ করাইতো হঠাৎ করে স্বর্ণের পুতুল কথা বলা শুরু করে দেয় স্বর্ণের পুতুল বলে হে আমার মনিম হে আমার মালিক অলিদ মক্কার জমিনে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আসছে সে হলো মিথ্যা নবী জোরে কন্যা ওজবিল্লা স্বর্ণের পুতুল জবান দিয়ে কথা বলতেছে যে মক্কার বুকে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আসছে সে হলো কি মিথ্যা নবী সে যে কোরআন কারিমের যে মানুষের নিকট শোনায় এটাও মিথ্যা চিৎকার দিকর নাওজবিল্লাহ আশ্চর্য ব্যাপার স্বর্ণের পুতুল যখন এই কথা বলতে লাগলো ওয়ালিদ সঙ্গে সঙ্গে আবু জালের নিকট এসে বলছে যে ঘটনা ঘটে গেল কি স্বর্ণের পুতুল যদি মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলতে পারে তাহলে অবশ্যই মোহাম্মদ মিথ্যা নবী তার কুরান মিথ্যা এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরেকর নাউজবিল্লাহ এখন ওয়ালিদ করছে একটা কথা যে আমার এই কথা শোনাবো আত্মশোধনরা সবাই মিলে আমার মোহাম্মদকে হত্যা করব মুহাম্মাদের পক্ষ থেকে আল্লাহর নবীর পক্ষে কে আছে বলেন তো তোমার কে আছে আর তোমার কে আছে আমার ভাই আরব ওলি তার আত্মস্বজনকে ডেকে হলো আত্মস্বজনকে ডেকে বলে শোনো মক্কার বুকে মুহাম্মদ নামে একজন ব্যক্তি যে কোরআনে কারিমের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দিচ্ছে ও হচ্ছে মিথ্যা নবী তার কোরআনে কারিমে মিথ্যা কারণ স্বর্ণের পুতুল বিশ্বমী বিরুদ্ধে কথা বলছে অলিদের আত্মীয আত্মীয়-স্বজনকে ডাকা হলো ওয়ালিদের কাছে স্বর্ণের পুতুল হাত উঁচু করিয়া বলছে হে ওয়ালিদের আমি বলছি আমি স্বর্ণের পুতুল বলে দিচ্ছি মক্কার বুকে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আসে সে মিথ্যা নবী আর তোমাদের কাছে যে কোরআন কারীমের দাওয়াত দেয় তেলাওয়াত করে এটাও মিথ্যা জোরে কর এই অলিদের আত্মশোধন নিকটে যখন এই কথা প্রচার করা হলো আল্লাহ নবীকে অলি চিঠি লিখে দেয় তুমি যদি সত্যি কারণেবি হও তুমি যদি সত্যি কারণেবি হও তোমার কোরআন যদি সত্য হয় তাহলে এই স্বর্ণের পুতুল তো তোমার বিপক্ষে বলবে কেন তুমি যদি সত্যি কারণে হও কোরআন কারিম যদি তোমার সত্য হয় তাহলে স্বর্ণের পুতুল তোমার পক্ষে কথা বলবে আর যদি তুমি মিথ্যা নবী হও তাহলে বিপক্ষে বলবে এখন তুমি যে মিথ্যা নবী তোমার কোরআন যে মিথ্যা এটা তোমার বিরুদ্ধে স্বর্ণের পুতুল কথা বলছে তুমি যদি সত্য হতে তাহলে স্বর্ণের পুতুল তো তোমার পক্ষেই বলতো আমি মক্কার জমিনে বিশাল একটা মিটিং দেব যেন সভা জন্য সবার মধ্যে যদি স্বর্ণের পুতুল তোমার পক্ষে কথা বলে তাহলে আমি অলিত তোমার কাছে মুসলমান হয়ে যাব আর যদি বিপক্ষে বলে তাহলে তুমি মোহাম্মদ আমাদের দলে যোগদান করাবে তুমি চিরুবর সিগনেচার দিয়ে দাও আমাদের এই স্বর্ণের পুতুল জবান কথা শুনবে কিনা বলো আমার অলিদের পিয়ন যখন বিশ্ব করে চিঠি লিখে দেয় চিঠি লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নিকটে যখন চিঠি নিয়ে চলে যায় আল্লাহ নবীর নিকটে যখন চিঠি নিয়ে চলে যায় আমার নবী চিঠি খুলে দেখে অলিদের স্বর্ণের পুতুল বিশ্ব বিরুদ্ধে কথা বলছে আমার নবী সঙ্গে সঙ্গে দুই হাত আল্লাহ তালার দ্বারা বারে করা শুরু করে দেয় আল্লাহ পাক কোনো দিন নাবিদের দোয়া কোনো দিন ফেরত দেয় না কথা ঠিক নেবে ঠিক বলেন আর দরবান কথা ঠিক নেবে ঠিক আমার বাইজারাব আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিড উপর সিগনেচার দিয়া কলিদের সন্নকে বলে সন্ন তুই তোর মনিম তুই তোর মালিক ওলিদকে বল আমি নবী শনের পুতুলির জবান থেকে কথা শোনার জন্য ওই মিটিং এর মধ্যে অবস্থান করাবো যদি স্বর্ণের পুতুল আমার বিরুদ্ধে কথা বলে অলিদের দলকে আমি অলিদের দলে আমি যোগদান করাব আর যদি পক্ষে বলে তাহলে অলি আমার দলে যোগদান করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই যারা ওই ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরা মুরব্বি গ্রামের পর্দা অন্তরের মা বোনেরা যখনই এরকম সিলভার সিগনেচার দিয়ে দেয় তার স্বর্ণ অলিদের নিকটে সে সিঁড়িটি যখন দিয়ে দেয় আমার নাবি সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ পড়ে দানে বায়ে সালাম ফিরিয়া আল্লাহ তালার দরাবার দুই হাত যখন মোনাজাত করা শুরু করে দেয় আল্লাহ নাই বলে আল্লাহ আমি আপনার সালদের দায়িত্ব পালন করতে গিয়া ওয়ালিদের স্বর্ণের পুতুল আমার বিরুদ্ধে কথা বলছে তার সুধরের নিকটে আমার বিরুদ্ধে কথা বলছে আমি ওই মিটিং এর মধ্যে হাজার হাজার মানুষের সামনে ওয়ালিদের স্বর্ণের পুতুল আমার বিরুদ্ধে কথা বলবে আমি যাব না আপনি বলে দেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যাব নসিদ আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ পাক তার হাবিব কে ডেকে বলে হাবিব রে আর আরসালনাকা কাইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम পৃথিবীর জমির জন্য আমি আল্লাহ পাক আপনাকে রাহমাতাল লিল আলামিন সে পাঠিয়ে দিয়েছি মক্কার কাফির ইমান কলিদের সনের পুতুল আপনার বিরুদ্ধে কথা বলবে এটা আমি আল্লাহ তালা বরদাস্ত করব না আপনি জান 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 সবশ আপনি যোগদান করবেন আমি আল্লাহ পাক কেমন সিস্টেম করে দেব যা দেখবেন সনের পুতুল হাজার হাজার মানুষের সামনে যা বক্ত দিবে যা বক্তব্য দিবে সব আপনার পক্ষেই দিবে আর জোরে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ তার হাবিব কে বলে হাবিব শনের পুতুল তারা শোরের সামনে আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আর মক্কার হাজার হাজার মানুষের সামনে স্বর্ণের প্রথম প্রথম থেকে লাশ পর্যন্ত যা বক্ত দিবে সব কিন্তু আপনার পক্ষেই বলবে সেই সিস্টেমটা আমি আল্লাহ পাক করে দিব জোরে আল্লাহ আমার কথা কি বুঝতে পারছে যে হাবিব আপনি যা দেখবেন যে হাজার হাজার আত্মসূজনের সামনে আপনি বিরুদ্ধে বলছে দেখবেন হাজার হাজার মানুষের সামনে যা বলবে সব কিন্তু আপনার পক্ষেই বলবে সেই সিস্টেমটা আমি আল্লাহ পাক করে দিব চিৎকার দেব রাসূলের পক্ষে কি আছে বলেন তো আল্লাহ। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন যারা ईमानदार তাদের কোনো ভয় নাই তাদের চিন্তা তারাই জোরে ভাই বিজয়া তাহলে আল্লাহ পাকের তরফ থেকে হাবিবকে জানিয়ে দিচ্ছে যে হাবিব আপনি গিয়া দেখবেন স্বর্ণের পুতুল প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা বক্তব্য দিবে সব আপনার পক্ষেই বলবে চিৎকার দিবর আল্লাহু আকবার আর ধরবেন আল্লাহু আকবর পৃথিবীর জমি আমরা মানুষ আমাদেরকে যখন চারটা রহমত দেওয়া হয় খুব খেয়াল করবেন রাসুল বলেছেন মানুষদেরকে যখন চারটা রহমত দেওয়া হয় তখন মন খারাপ করে চারটা আজাব যখন দেওয়া হয় তখন খুব খুশি হয় কথাটা উল্টা হলো না এই ভাই কথা বলেন না কথা উল্টা হলো না রহমত পাওয়ার পর খুশি হওয়ার কথা কিন্তু রহমত পাওয়ার পর কি হয় বেজার মনটা খারাপ কিন্তু আজাব পর পর খুব খুশি কি বলবো কি কি বলবো মন খারাপ করবেন না তো হ্যাঁ যে রহমত পাওয়ার পর খুব বেজার মনটা খারাপ তার মধ্যে এক নম্বর রহমত আল্লাহর নবী বলেছেন যে রহমত পাইলে মানুষ খুব বেজার অখুশি হয় খুশি হয় অখুশি হয় বেজার হয় মন খারাপ করে চারটা রহমত তার মধ্যে এক নম্বর রহমত হলো কন্যা সন্তান বলেন কি কথা বলেন না কেন কথা বলেন না আপনাদের এই দিক মনে হয় বেদার হয় না নাকি যদি কোন পরিবারে এক নয় দুই নয় তিন চারটা যদি কন্যা হয় এমন কি স্বামী স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে আসলে নাই বলে অথচ কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত যার পরিবারে একটা কন্যা সে একটা জান্নাতের মালিক দুইটা কন্যা সে দুইটা জান্নাতের মালিক যার তিনটা কন্যা সে আর রাসুল পাশাপাশি জান্নাতের মধ্যে অবস্থান করবে সুবাহ আল্লাহ তাহলে একটা আমার রহমত পাইলে কি মানুষ চারটা রহমত পাইলে মানুষ মানে বেজার হয় তার মধ্যে এক নাম্বার রহমত কি কন্যা সন্তান আর নাম্বার দুই দুই নাম্বার রহমত যেটা পাইলে মানুষ খুব মন খারাপ করে দুই নম্বর কি বলে মেহমান মেহমান দেখলে মানুষ দরজা বন্ধ করে খাওয়া শুরু করে দেয় এমন কি ফকিরিকে ভিক্ষা দেওয়ার ভয়ে অনেক কোটিপতি শিল্পপতি দেখবেন গেটের সাথে লেখে রাখে কুকুর হইতে সাবধান কথা ঠিক বলে যাতে ফকিরি সে ডিস্টার্ব করতে না পারে আপনাদের এদিকে নাই আমাদের ওইদিকে আছে দুই নম্বর দুই নাম্বার রহমত কি মেহমান যেটা পাইলে মানুষ খুব বেজার হয় আ নম্বর তিন তিন নাম্বার রহেমত হলো তিন নাম্বার রহমত কি আল্লাহর আসমান থেকে জমি যখন বৃষ্টি হয় এ বৃষ্টি পাইলে অনেক মানুষ মন খারাপ করে বলে কি যে আল্লাহর এখন বৃষ্টি দেওয়ার কি দরকার ছিল বলে কি না বলে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি পাওয়া অনেক মানুষ মন খারাপ করে কয় এখন বৃষ্টি দেওয়ার কি ছিল ফসল সব মরে যাবে ফসল দেওয়ার মালিক কে বলেন তো কে না দেওয়ার মালিক কে আল্লাহ আর সর্বশেষ সর্বশেষ রহমত সর্বশেষ রহমত যেটা পাইলে মানুষ খুব মন খারাপ সেটা হলো যে আমার ভাইজায়রা যে তিনটা রহমতের কথা বললাম এটা পাইলে কি মানুষ মন খারাপ করে হ্যাঁ করে এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান দুই নাম্বার আল্লাহ আসমান থেকে বৃষ্টি তিন নাম্বার কি মেহমান মেহমান পাইলে অনেক মন খারাপ অথচ সাবিক আমরা মেহমান সারা ভাত খাই নাই কথা ঠিক না ঠিক বলেন মেহমান সারা ভাত কখনো খাই নাই আমার সম্মানিত যায়রা আর আমরা মেহমান দেখলেই দরজা বন্ধ করে দিয়ে খাই তাহলে আমরা ইসলাম থেকে দূরে সরে আসিনে না নাই কথা আসিনে নাই আর সর্বশেষ রহমত চার নম্বর রহমত হলো রোগ শোক অসুখ বিসুখ অসুখ বিসুখে আমরা অনেক মন খারাপ করি করি কিনা কোন আমার বাইজারা চারটা জাত যখন মানুষকে দেওয়া হয় চারটা আজাব পাইলে মানুষ খুব খুশি আজবের কথা বলবো কিনা বলেন আজাব পাইলে খুব খুশি যেটা আজাব দেওয়া হয় আজাবটা পাওয়ার পর মানুষ খুব খুশি হয় তার মধ্যে এক নম্বর আজাব হলো যৌতুক বলেন কি যৌতুক যৌতুক বোঝেন তো বিবাহ করে যে জিনিসটা নেওয়া হয় চুক্তিবদ্ধ হয়ে যদি বলে হুনটা কোথায় কয় শ্বশুরবাড়ির জিনিস শ্বশুরবাড়ির জিনিস কুত্তার গু খাওয়া আর যৌতুক নেওয়া এক কথা ঠিক না বেঠিক বলে কথা মানে তো কথা ঠিক না বেঠিক আর ভাই যায়রা কারণ যৌতুক নিয়ে আজ বিবাহ হবে ওই সংসারে কখনো শান্তি হবে না হবে না হবে না কথা ঠিক না বেঠিক বলে অনেক ব্যক্তি আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চাকরি করে বাড়িতে এসে নিজে নিজে পাক শাক করে খায় আবার অনেক ভ্যান চালায় রিক্সা চালায় বাড়িতে যখন আসে তখন স্ত্রী এই রকম করে বাতাস দেয় আছে না নাই কথা বলে আছে না নাই তাহলে 1 লক্ষ টাকার বেতনে চাকরি করে ওটসাইতে শান্তি রিক্সালারই বেশি কথা ঠিক না বেঠিক বলেন কারণ রিক্সালা বিয়ে করে যৌতুক সারা এইজন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হয়ে গেছে কথা ঠিক না বেঠিক বলেন কারণ এখনকার মেয়েরা তো পর্দা করতেই চায় না পর্দা কি আসে কয়েকটা জায়গায় মেয়েদের মধ্যে কিন্তু পর্দা খুঁজে পাওয়া যাবে না পর্দা আসে হচ্ছে চারটা জায়গায় কয়টা জায়গায় চার জায়গায় জানালায় পর্দা দরজায় পর্দা শয়তানের বাক্স টেলিভিশনে পর্দা আর বিভিন্ন গাড়ির মধ্যে পর্দা আল্লাহর কসম কোরআন হাদিসের কোন জায়গায় নাই জানলায় দরজায় টেলিভিশনের উপরে আর শয়তানের বাক্সের উপরে এবং বিভিন্ন গাড়ির মধ্যে পর্দা লাগান লাগবে এই কোন জায়গায় কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে আছে মেয়েদের জন্য পর্দা ফরজ কথা ঠিক না বেঠিক বলেন এখন পর্দা মেয়েরা করা বাদ দিয়ে জানলা দরজায় বিভিন্ন গাড়ির মধ্যে আর টেলিভিশনে পর্দা দিচ্ছে কথা ঠিক না বেঠিক বলে এটা এই জানলা দরজায় কি পর্দা ফরস পর্দা ফরস হচ্ছে মেয়েদের মধ্যে কথা ঠিক না বেঠিক বলে আমার ভাই যারা আল্লাহ নবী আল্লাহ নবী কে সাহেবরা বললেন হুজুর কিয়ামতের ময়দানে নারী এবং পুরুষ দুই সাইডে আগুনের পোশাক পড়িত অবস্থায় উঠবে এরা হবে একটু মেহরবানি করে বলেন একপাশে থাকবে এক পাশে থাকবে নারী উভয় গায়ে থাকবে আগুনের পোশাক আগুনের পোশাক কেন পরানো হবে একটু মেহরবানি করে বলেন বলেছে আগুনের পোশাক ওই সকল নারীদেরকে পুরুষদেরকে পরানো হবে যারা আখরি জামানায় এমন একটা কাজ করেছে সেটা হলো আখরি জামানায় এমন একটা টাইম চলে আসবে এমন একটা সময় চলে আসবে এই আখরি জামানায় এমন একটা সময় চলে আসবে নারীরা পরবে পুরুষের পোশাক নারীরা পরবে পুরুষের পোশাক পুরুষরা পরবে নারীদের পোশাক আর পুরুষরা যে পোশাক পরবে পুরুষের পোশাক হবে ছোট নারীদের পুরুষের পোশাক হবে বড় নারীদের পোশাক হবে ছোট আর নারীরা এমন বোরকা পরবে একই বোরকার মধ্যে বিভিন্ন রং বির রঙ হবে কারণ একই বোরকা পরবে একই বোরকার মধ্যে বিভিন্ন রঙ দেখবেন বুক কোনো এক রং নাবির এখানে এক রং নিচে বক কুম পায়রা কথা ঠিক নেবে ঠিক বলেন এ কথা ঠিক নেবে ঠিক আল্লাহ নাই বলেছেন আখির জামানায় বিভিন্ন রং বিরঙের একই পুরকার মধ্যে বিভিন্ন রং বিরঙের রং হবে এই সকল মানুষরা কাল কেমতের ময়দানে আগুনের পোশাক পরিত অবস্থায় আল্লাহর দরবর্ট বেজরে কন্যা ও সে সময় এখন চলে আসছে কিনা বলেন কথা বলেন আসছে কিনা আসছে না নাই আসে না নাই একটা নারী বেপর্দা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে কয়জন পুরুষ চারজন পুরুষ এক নাম্বার তার বাপ দুই নাম্বার বড় ভাই তিন নাম্বার তার স্বামী চার নাম্বার বড় ছেলে এই চারটা পুরুষ যদি একটা পরিবারকে কন্ট্রোল করে আল্লাহর জমিনে দিন কোনো নারী বেপর্দ অবস্থায় জমিন দিয়ে ঘুরতে পারবে না কথা ঠিক না বেঠিক ঠিক বলেন আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক ঠিক কারণ মানুষের শিরায় শিরায় তো শয়তান আদিকাল থেকে লেগেই আছে কারণ শয়তান তো আগের থেকেই মুসলমানকে ইসলাম থেকে দূরী সরার জন্য বিভিন্ন প্রবঞ্চনা দিচ্ছে কথা বলেন কারণ বদরের প্রান্তরে যখন আল্লাহ নাবি যখন কোরআনে কারিমের দাওয়াত দেওয়া শুরু করল তখন শয়তান ইহুদি খ্রিস্টানদেরকে পাম দেওয়া শুরু করলো যে সন এখন মুসলমানদের সংখ্যা কিন্তু কম তাড়াতাড়ি এই কুফা নগরীরা তাড়াতাড়ি আল্লাহ নাবীর বিরুদ্ধে যুদ্ধ করা শুরু কর তাহলে তাছাড়া কিন্তু নাবীর কুরআনের দাওয়াত কিন্তু বন্ধ করতে পারবি না শয়তানের পাম শুনিয়া ইহুদি খ্রিস্টানরা আল্লাহ নাবীর সাবিদের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে চলে যায় শয়তান উস্কানি দিয়ে চলে যাচ্ছে শয়তান বদরের প্রান্তরে গিয়া সামনের দিকে আগুন আবাদ দিয়ে পিছন দিকে যাচ্ছে কাফের বেঈমানরা বলে যে বস আপনি সামনের দিকে যাওয়া বাদ দিয়ে পিছন দিকে যান ঘটনা কি শয়তান বলতিছে আমি যা দেখি তোমরা তো দেখো না আমি যা দেখি তোমরা তো দেখো না শয়তানের কথা আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলছেন শয়তান বলছে যে আমি যা দেখি তোমরা তো দেখো না ইন্নি আরানি মা লা তারাউনা ইন্নি ল আমি দেখতে পাচ্ছি আল্লাহর আসমান থেকে কাতারে কাতারে হাজার হাজার ফেরেশতা মুসলমানদের সাহায্য করার জন্য নাজিল হচ্ছে দূরে কোন সুবহানাল্লাহ ইবান আর যখন সুবহানাল্লাহ আমার যারা। শয়তান বলতেছে আমি দেখতে পাচ্ছি আল্লাহ আসমান থেকে হাজারে হাজারে কাদানে কাদা ফেরেস্তা মুসলমানদের সাহায্য করার জন্য নাজিল হচ্ছে বদরের প্রান্তরে এক হাজার সৈন্যদের সাথে তিনশো তেরো জন সাহাবিরা যুদ্ধ করা শুরু করে দেয় আমার ভাই যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে দুইজন লিডার ছিল যে লিডার নাম সফন ইবনে ওমাইয়া ওমাইয়া ইবনি ওয়াহাব এই দুইজন লিডার এমন মার খাইল মার খাইয়া পালিয়ে যখন বাড়িতে চলে যায় পালিয়ে বাড়িতে গিয়া সে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যাহাই আমরা এক হাজার সৈন্য নিয়া তিনশত তেরো জন তিনশত তেরো জন সৈন্যদের সঙ্গে আমরা পাইলাম না এই চিন্তা সে চিন্তিত হইয়া খাওয়া দাওয়া বন্ধ করিয়া সে মনে মনে চিন্তা করল আমার আমার তো মনে শান্তি নাই একটু মনকে শান্ত দেওয়ার জন্য কাবা শরবিনি করে যাই কাবা শরবিবি গিয়া দেবদেবীকে সিদ্ধা করে আসি আমার ভাই উমায়ার উমাইয়া উমায়ের ইবনে ওহাব কাবা শরবিবি গিয়া দেবদেবীকে সেজদা করার জন্য যখনই চলে যায় সেজদা করিয়া যখন ফিরার পথে সফওয়ান ইবনে উমায়ের সঙ্গে দেখা হয়ে গেল সফওয়ান ইবনে উমাইয়া উমায়ের এমনি হাফকে বলে ঘটনা কি তুমি কোথায় গিয়েছিলে কয় ভাই যান এই বদরের প্রান্তরে মুসলমান হাতে যে মার খাইলাম কোথায় থেকে আসলো কে মারলো কিছুই তো বলতে পারলাম না শুধু খালি ব্যথার আঘাত লাগলো এই জন্য মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু দেবদেবীর নিকটে গিয়েছিলাম দেবদেবীর নিকটে গিয়েছিলাম সেজদা করার জন্য আমার ভাই যায়রাম উমাইর ইবনে ওহাব সফওয়ানকে যখন এই কথা বলছে কাফিরদের লিডার সফওয়ান বলে এ উমায়ের আমারও তো এক কথা কে যেন কোথায় দিয়ে গ্যাসগুলো মারলো আমরা তো কিছু বুঝতে পারলাম না উমায় রেভলিউ হাব বলে এ শফন মুহাম্মাদের উপর আমি এতটাই লাগান নি আল্লাহ নাবীর উপরে আমার এতটাই রাগ লা লা দুই হনু না আলাইয়া মা কতি বিহা ওলাহা জাতুন ওলাুন মাতি নাতি ওলা তুলা না মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম উমায় রেভলিউ হাব বলে শফন আমার যদি পরিবারে পরিজনের টেনশন যদি আমার না থাকতো আমার আমার ঋণ পরিশোধের সিস্টেম যদি আমার না থাকতো যেটা আমি অনেক জোর ঋণই আসি এই ঋণের টেনশন যদি আমার না থাকতো পরিবার পরিজনের টেনশন যদি আমার না থাকতো আমি মদিনায় গিয়া মুহাম্মাদের মাথা দেহ থেকে আলাদা করে দিতাম দরে কন্যা ওজবিল্লা আমার পরিবার পরিজনের টেনশন আছে এই জন্য টেনশন থাকার কারণে আমি মদিনায় গিয়া মুহাম্মাদের দেহ থেকে কাল্লা আলাদা করে দিতে পারছি না কারণ পরিবার পরিদনের টেনশন আছে আমি ঋণ আছি এই জন্য আমি যাইতে পারছি না যদি ঋণী না থাকতাম আল্লাহ নবীর ঋণ যদি আমি না থাকতাম পরিবার পরিদনের টেনশন যদি আমি না থাকতো আমার না থাকতো মদিনায় গিয়া আল্লাহ নবীর মাথা দেহ থেকে আলাদা করে দিতাম জোরে কর না আমার ভাই জে রাম উমায়েনি হাফ যখন এই কথা সফান বলছে সফান বলছে উমায়ের তুমি যদি মনে কিছু না করো তোমার পরিবারে পরিজনের টেনশন তোমার আছে আমি সফর অনেক সম্পদশালী আমি তোমাকে একটা অফার দিচ্ছি সেটা হলো তোমার পরিবারে পরিজনের যত টেনশন সমস্ত টেনশনের দায়িত্ব আমি নিয়ে নিলাম যত ঋণ তোমার আছে এই সমস্ত ঋণকে আমি পরিশোধ করে দিলাম তুমি যাও মদিনায় গিয়া আল্লাহ নবীর দেহ থেকে কাল আলাদা করে দাও দিন পর্যন্ত মদিনায় গিয়া আল্লাহ নবীর দেহ থেকে কাল আলাদা করে না দিবে ততদিন পর্যন্ত আমি সফওয়ান তোমার পরিবার পরিজনের টেনশনের দায়িত্ব নিয়ে নিলাম এবং ঋণ পরিশোধ করে দিলাম জোরে কোন নাউযুবিল্লাহ আমার ভাই জানা যখন ঋণ পরিশোধ করে দিলাম পরিবার পরিজনের টেনশন সমস্ত দায়িত্ব যখন সফওয়ান নিয়ে নিল আর উমায়ের ইবনে ওহাব খোলা তরবারে নিয়া আল্লা নবীর দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেল থেকে হয়ে যায়। যখন মদিনায় প্রবেশ করিয়া গুরার সর ওপর থেকে গুরার পেটের উপর থেকে যখন নিশে নামার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সর্বপ্রথম দেখা হলো সর্বপ্রথম দেখা হয়ে গেল অমর বিন খাত্তা প্রিয়ত সঙ্গে জোরে বলুন আল্লাহু আকবর আরও জোরে বলুন আল্লাহু আকবর আল্লাহ নবী সাহি

আল্লাহ নবী সাহেবদেরকে ডাক দিয়ে বলে হে বিশ্বনবী সাহেবরা আর দেরি করোনা তাড়াতাড়ি করে তোমরা বিশ্বমিকে পরিবেষ্টন করে রাখো কারণ যাদের বিরুদ্ধে আমরা যাদের বিরুদ্ধে বদরের পন্থ আমরা যুদ্ধ করেছিলাম দি লিডার উমাইর এবনি ওয়াহাব সে তো আসছে অবশ্যই বিশ্বমিকে হত্যা করার জন্য আসছে তোমরা তাড়াতাড়ি করে বিশ্বমিকে পরিবেষ্টন করে রাখো চতুর্দিক দিকে আল্লাহর পাহারা দিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীর সাহাবি হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববীর কানে কানে গিয়ে বলছে হুজুর যাদের বিরুদ্ধে বদর পন্থা আমরা যুদ্ধ করলাম সেই কাফিরদের লিডারের মধ্যে একজন লিডার ওমর ইবনে ওহাব আসছে আপনার সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য আমার নবী ওমরকে বলছে যাও ওমায়েরকে আমার সামনে নিয়ে আসো আমার সামনে নিয়ে আসো আমার সামনে নিয়ে আসো আমার ভাইজান আপ পর্দার অন্তরে আল্লাহ নবী সাহাবি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইর ইবনে ওহাবকে ঘাট দাদরসে ঘাট ধরার সাথে সাথে উমাইর ইবনে ওহাবের জিব্বা আপ হাফ হাত জিব্বা গাল থেকে বের হয়ে গিয়েছে দূরে বলুন সুবহানাল্লাহ যখন এই জিব্বা বের হয়ে যায় আল্লাহ নবী দয়ান নবী সঙ্গে সঙ্গে হজরতে অমর বিন খাত্তার বা দেল্লাউ তালানুকে বলে তুমি এমনিতে আসতে দাও গাটটা ছেড়ে দাও সঙ্গে সঙ্গে ওমায়ের যখন আল্লাহ নবীর সামনে যখন উপস্থিত হয়ে গেল আল্লাহ সামনে যখন উপস্থিত হয়ে যায় আমার নবী সঙ্গে সঙ্গে ওমায়ের এমনি হাবকে বলে মা যাবি কাইয়া ওমায়ের মা যাবি কাইয়া ওমায়ের তুমি কেন এখানে এসেছ ওমায়ের বলছে হুজুর আমি এসেছি সত্তর জন বন্দিকে সত্তরজন সাথীকে আপনি বন্দি করে নিয়ে আসছেন তার মধ্যে আমার সন্তানও আপনার বন্দি করে নিয়ে আসছেন আপনার সাবিরা বন্দি করে নিয়ে আসছে আমার সন্তানকে আমি দেখতে আসছি কথাটা কি ঠিক বলেন এ কথা কি ঠিক বলেন যে আমার সন্তানকে এবং আমার জন সাথীকে আপনার সাবিরা বন্দি করে নিয়ে আসছে তাদেরকে দেখতে আমি এখানে আসছি কিন্তু কথা কিন্তু ভুল কথা ঠিক না বে ঠিক বলেন আমার নাই বলছে না তুমি কেন এসেছ একটু বলো কেন এসেছ একটু বলো কয় হুজুর আমি তো আমার সৈন্যদেরকে দেখতে এসেছি আমার নাবি সঙ্গে সঙ্গে বলছে তুমি এই সৈন্যদেরকে দেখতে আসছো তোমার সন্তানকে দেখতে আসছো কিন্তু তোমার পিছনে তরবারি কেন হজোরে বলুন আল্লাহ আকবহার রাসুল জানলেন কি হয় পিছনে তরবারি আছে কথা ঠিক নামে ঠিক বলেন আমার বাইজ যখনই বলছে এ তুমি যে তোমার সন্তানকে দেখতে এসেছ কিন্তু তোমার পিছনে তরবারি কেন সঙ্গে সঙ্গে উমায় রেপনি হাব বলছে হুজুর এই তরবারি কি কোনো দাম আছে যদি তরবারির দাম থাকতো তাহলে বদরের পান্ত্রে এত মার খাইতাম না দেখছেন কথা কি হয় ঘুরাচ্ছে যে তরবারি যদি দাম থাকতো তাহলে বদরের পান্ত্রেতে তো মার খাইতাম না এই তরবারির কোনো দামই নাই জোরে বলুন সুবাহান আল্লাহ রাসূলের পর আল্লাহ পা এমন পর দিয়েছেন আমার নবী যখন সামনের দিকে হাঁটতেন সামনে যেভাবে দেখতে পারতেন পিছনেও খুব একই ভাবে দেখতে পারতেন জরে বল সুবহানাল্লাহ জরে বল সুবহানাল্লাহ নবীর সাদিকিকারর दुश्মনতা আছে কথা বলার আছে আমার ভাই যারা আল্লাহর নাবিকে কোন ব্যক্তি কোনদিন আগে সালাম দিতে পারে নাই আমরা তো সালাম নেওয়ার জন্য এত বড় থাকি কথা ঠিক না বলে জামাকে সালাম দেয় চোখ করে কেন কিন্তু আমার নবীকে কোনো ব্যক্তি কোনোদিন আগে সালাম দিতে পারে নাই কারণটা কি যে রাসুল স্বভাব ছিলেন যে আগেই সবাইকে আগে সালাম দিবেন কোনো ব্যক্তি রাসূলকে আগে সালাম দিতে পারে নাই জোরে বলুন হা আল্লাহ ব্যান অমর বিন খাত্তাব রাজি আল্লাহ চিন্তা করেছেন জীবনে তো কোনো দিন আল্লাহ নবীকে আগে সালাম দিতে পারি নাই আমি আজকে যেভাবেই হোক না কেন আল্লাহ নবী যখন মসজিদ যাবে নামাজ পড়ার জন্য আমি যেভাবেই হোক না কেন আল্লাহ নবীকে আগে সালাম দিব হাজারতে অমর বিন খাত্তাব রীল্লাহ উত্তালহু গাছের আল্লা দাঁড়িয়ে আছেন গাছের আলে যখন দাঁড়িয়ে আছে আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন মসজিদ মসরিন্নাবিতে নামাজ পড়ার জন্য যখন নামাজ পড়ার জন্য যায় অবর বিন খাত্তার বা দিল্লাউ তালহু এক পা আগাইছে আগেই সালাম দেবে রাসুলকে হঠাৎ করে রাসুল পিছন দিক তাকাইয়া পিছন দিক থেকে ঘুরে ওমরকে আগেই সালামটা দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ ওমর বলছেন হুজুর আমি সারা রাত ধরে এখানে দাঁড়িয়ে আছি আপনাকে আগে সালাম দেওয়ার জন্য আপনি আগেই আমাকে সালাম দিয়ে দিলেন আমার নাই বলছে অমর তুমি চিন্তা করছো আমাকে আগেই সালাম দিবা আল্লাহর তরফ থেকে এসে আমাকে আগেই সালাম আমাকে আগেই সংবাদ দিয়েছেন হাবিব জায়গায় দাঁড়িয়ে আছেন আপনাকে আগে সালাম দেওয়ার জন্য আপনার রেকর্ড ভঙ্গ হবে এটা আমি আল্লাহ চাই না আপনি অমরের সালামের আগে আপনি সালামটা দিয়ে দিবেন জোরেবন সোভাল সেই রাসুল বলছেন যে অমর তুমি যে তোমার সন্তানকে দেখতে আসছো তাহলে তোমার পিছনে তরবারি কেন কি মনে আছে কি স্বর্ণের বদলি কথা কি মনে আছে কি ভাই আছে কি আলোচনা কি চালাবো চালাবো যেমন ইনশা আল্লাহ তো আমার বাজার আল্লাহ নবীব সঙ্গে সঙ্গে ওমায় রেবনি হাফ কে বলে ওমায় রেবনি হাফ তোমার পিছনে তোর বাড়ি কেন তুমি তোমার সন্তানকে দেখতে আসছো কিন্তু তোমার পিছনে তরবারি কেন কয় হুজুর এই তরবারি কি কোনো দাম আছে যদি দাম থাকতো তাহলে বদরের প্রান্তে তো মার আমরা খাইতাম না আমার নবী সঙ্গে সঙ্গে ওমায়ের কে বলছে ওমায়ের তুমি কিসের জন্য আসছো একটু আসল কথা বলো সঙ্গে সঙ্গে ওমায়ের এইবারও বলছে আমার সৈন্যদেরকে আমার সন্তানকে দেখতে আসছি আমার নাই বলছে না এ তুমি মিথ্যা কথা বলছো কাবা শরীফে দেব দেবীকে সিজদা করে দেওয়ার সময় সফওয়ান ইবনে সঙ্গে তোমার দেখা হইছিল সফওয়ান ইবনে সঙ্গে তোমার এই কথা কইছে লাউলা দুয়ুনুন আলাইয়া মা কুদি বিহা ওয়ালা হাজাতুন ওয়ালা ইয়ালুন লা ذهبت الى المدينه ولا اقتلنا محمد صلى الله এ وسلم اے সফান اے উমাইর তোমার তো সফানের সাথে এই কথা হয়েছে আমার যদি পরিবারে পরিজনের টেনশন যদি না থাকতো আমার যদি পরিবারে পরিজনের টেনশন যদি না থাকতো ঋণের বোঝা যদি আমার কান্ধে না থাকতো আমি মদিনায় গিয়া মুহাম্মাদের দেহ থেকে কাল আলাদা করে দিতাম এ উমাইর তুমি তো সবার সঙ্গেই কথা বলছিলে সঙ্গে সঙ্গে উমাইর ইবনে হাবব বলছে শত শত মাইল দূরে আমি এই কথা বলছি আল্লাহর নবী জানলো কিভাবে নিশ্চয় আল্লাহর তরফ থেকে জিবে সাল্লাল্লাহু সেই বিশ্ববীর কাছে সংবাদ দিয়েছে নিশ্চয় আল্লাহর নবী হক নবী সত্য নবী এর মধ্যে কোন সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই যারা উমাইর ইবনে হাবব হুজুর শত শত মাইল দূরের আগে এই কথা বলেছি আপনি জানলেন কিভাবে নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী আপনি কোরআন সত্য কারণ আপনাকে কে জানা কে এটা সংবাদ দিয়েছে আমার মনে হয় অবশ্যই আল্লাহর তরফ থেকে জিবা সাল্লাম আপনার নিকটে সে সংবাদ দিয়েছে এই যে তরবার এটা আপনার কদম কে রাখলাম আর আপনি এখনি আমাকে কালিমা তৈয়ব করে মুসলমানা বা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম উমাইর ইবনে হাফ আল্লাহ নবীর নিকটে কালিমা তৈয়ব করে মুসলমান যখন হয়ে গেলেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুগো বলে যে মুসলমান হওয়ার আগে উমায়ের ইবনে ওহাব আমার কাছে সুয়ারের চাই তিনি খ্রিস্ট ছিল কিন্তু আল্লাহ নবীর নিকটে কালিমা তৈবর মুসলমান হওয়ার পর উমায়ের ইবনে ওহাব আমার কাছে আমার সন্তান আমার প্রিয় সন্তানের চাইতে প্রিয় হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই যায়রা। যে সন্তান যে আমার সন্তানের চাইতে প্রিয় হয়ে গেছে কারণ উমায়ের আমার কাছে একজন প্রিয় মুসলিম ভাই জোরে বলুন আল্লাহু আকবার রাসুলকে হত্যা করতে এসে রাসুলকে হত্যা করতে এসে আল্লাহ নবীর নিকটে সেও মুসলমান হয়ে গেছে কথা ঠিক না বেঠিক বলেন কথা ঠিক না বেঠিক আমার ভাই যায়রা যেটা আমি বলতে চেয়েছিলাম চারটা আজাব পাইলে মানুষ খুব খুশি হয় তার মধ্যে প্রথম নাম্বার আজাব হচ্ছে কি বলেন যৌতুক প্রধান আজাব কি যৌতুক এটা পাইলে মানুষ খুব খুশি আর নাম্বার দুই দুই নাম্বার আজাব হলে গিবত যেটাকে বলা হয় চগল খুরি আল্লাহ লুল্লি কুল্লি লুমাজা যারা মানুষের সাক্ষাতে অসাক্ষাতে মানুষের সামনে পিছনে সব সময় চগল খুরি করবে গিবদ গাইবে এই সকল মানুষরা কাল কিয়ামতের ময়দানে মতো মতন করে উঠবে জোরে কন্যা কারণ একজন মুসলমান অন্য মুসলমানের কল্যাণ কামনা করা বাদ দিয়া এখন মুসলমান মুসলমানকে দেখতে পারে না সাক্ষাতে হোক অসাক্ষাতে হোক পিছনে হোক সামনে হোক সব সময় কিন্তু পরনিন্দা করবে বিশেষ করে যারা অনেকে আছে হাত দিয়ে দেখাবে যে এই মুসলমান আসতে খুব খারাপ খুব খারাপ আবার যদি হাত দিয়ে দেখায় মার খাবে অনেকেই দেখবেন ইশার মাধ্যমে দেখায় রকম করে এই রকম করে ঈশ্বরের মাধ্যমে দেখায় কথা ঠিক না পিটিক বলে ইশারার মাধ্যমে বলে যে খুব খারাপ যাস না যাস না এই গিবদ গাইতে অনেক মানুষ কি করে অনেক মানুষ মানে চার বসে গিবত না করলে চাই হজম হয় না কথা ঠিক না বেডিক বলেন আর তিন নাম্বার তিন নাম্বার আজাব হলো যেটা পাইলে মানুষ খুব খুশি তিন নাম্বার আজাব হলো মিথ্যা কথা বলা বলেন কি মিথ্যা কথা মিথ্যা কথা না বললে গল্পে মজাই পাওয়া যায় না মিথ্যা কথা না বললে কি গল্প মজাই পাওয়া যায় না দেখবেন এই মোবাইলে এসে এমন মিথ্যা শুরু হয়ে গেছে যদি থাকে খুলনা শহরে বলে আমি যশোরে আছি বলে কি না বলে কি না কারণ মোবাইল তো আর দেখা যায় না কে কোথায় আছে যদি বলে খুলনা শহর বলে আমি যশোরে একটু পরে কথা বল এই যে মিথ্যা মানুষ মিথ্যা কথা বলতে মানুষ কোনো দ্বিধাবাদ করে না অথচ মুসলমানদের মুখ দিয়া সব সময় কি বলে হবে বলেন মুসলমান মুখ দিয়া সবসময় সত্য কথা বের হবে কিন্তু মানুষ মিথ্যা কথায় মানুষ সব গল্পে যে কোনো আনন্দে যে কোনো বাজারে বসে মিথ্যা না বললে আনন্দই পাওয়া যায় না এই সকল মিথ্যা থেকে আল্লাহ পাক আমাদেরকে কি করুক রক্ষা করুক করুন আল্লাহু আমিন ধরুন আল্লাহ মাহমিন আর চার নাম্বার আজাব যেটা পাইলে মানুষ খুব খুশি সেটা হলো চার নাম্বার আজাব হলো সুত আর ঘুষ বলেন কি সুদ গুষ কি চেনেন আপনারা সুদ গুষ কারণ অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ফিস্ট করে রাখে মাসে মাসে যে করে ইন্টারেস্ট পায় ইন্টারেস্ট পাইয়া খুশি হয় না বেজারা হয় কথা মানে খুশি হয় না বেজারা হয় তাহলে সুদ গুষ খাইলে অনেক মানুষ খুব খুশি হয় বাংলাদেশে অনেকেই араসে কোরাসে বিশেষ করে অনেক মসজিদ মাদ্রাসায় মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি হচ্ছে সুৎখোর ঘুষখোর কথা ঠিক না বেঠিক বলেন আওয়াজ দিয়ে কথা ঠিক না বেঠিক জীবনে নামাজ পড়ে না তাকে আল্লাহ করে সভাপতি বানাইছে ইমাম সাহেব জীবনেও তা নামাজে পায় না কারণ টাকা আছে তাকে সভাপতি সেক্রেটারি বানায় রাখছে কথা ঠিক না বেঠিক বলেন সুদ গুষ পাইলে অনেক মানুষ মন খারাপ অনেক কোটিপতি আছে শিল্পপতি গরিব মানুষ যদি তার কাছে টাকা ধার চাইতে যায় এক লক্ষ টাকা ধার দেয় কিন্তু এই শর্তে দেয় যে এক মাস পর পাঁচ হাজার টাকা লাভ দিবি আছে না নাই আছে না নাই যদি কয় লাভের টাকা দিতে পারলাম না তখন বলছে কি জানেন যে তুই এক লাখ টাকা পরে দে আগে উপরেরটা লাভেরটা দে আছে না নাই এই লাভট টাকা পাইলে অনেক মানুষ খুশি তাহলে চার নাম্বার আজাব হচ্ছে সুত আর ঘুষ অনেক মানুষ পাইলে খুশি কথা ঠিক দাবে ঠিক এই এইগুলো যারা করবে আল্লাহ রসুল বলেছেন সে জাহান নামে যাবে লা সাক্ষা ফি মধ্যে কোনো সন্দেহ নাই কথা ঠিক দাবে ঠিক বলেন আমার ভাই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়ালা তাহিরু ওয়ালা তাহাসানু ওয়া মুতুমুল্লা আল্লাহনা কুতুম মিন যার ঈমানদার তাদের কোনো উপায় নাই তাদের কোনো চিন্তা নাই প্রকৃত ইমানদারি হচ্ছে আল্লাহ তালা তাদেরকে বিদয় দিয়ে দিবেন চলে বলুন আল্লাহ হওয়া একবার আল্লাহ্লাবী বিশ্বনবী জরাম মুহাম্মদ রসুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহ হুয়া সাল্লাম আল্লাহতালার দরবারে যখন আমরা আজাদ করা শুরু করে দেয় আল্লাহ নবীকে আল্লাহ পাক ডিকলা দিয়ে দিলেন হাবি অলিদের শনের পুতুল আপনার বিরুদ্ধে কথা বলছে অলিদের শনের পুতুল আপনার বিরুদ্ধে কথা বলছে আমি এমন সিস্টেম পদ্ধতি করে দিব মক্কার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যা বলবে সব কিছু আপনারা পক্ষেই বলবে সেই সিস্টেমটা পদ্ধতিটা আমি আল্লাহ পাক করে দিব জোরে বলুন আল্লাহ হওয়া একবার আর জোরে বলুন আল্লাহ হওয়া আমার বাজার আপ আমার নাবি বিশ্ব নবী সাহেবদের কিনিয়া অলিদের স্বর্ণের পুতুলের জবান থেকে কথা শোনার জন্য মক্কার বুকে বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে জনসভার আয়োজন করেছে এই জনসভার মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাবিদের কিনিয়া যখন প্রবেশ করেছে প্রবেশ করার পর স্বর্ণের পুতুল কিন্তু বিরুদ্ধে বক্তব্য দিয়েছে মনে আছে কিনা বলেন এবাই মনে আছে কিনা বলেন এখন অলিদ স্বর্ণের পুতুলকে টেবিল উপর দাঁড়া দিয়েছেন টেবিলের উপর দাঁড়া দিয়েছেন টেবিল উপর যখন দাঁড়া করা দিয়েছেন স্বর্ণের পুতুলকে অলিত তার মালিক অলিত বলছে স্বর্ণের পুতুল রে আমার আত্মস্বজনের সামনে আমার ভাইবারাদের সামনে পারাবতিবিদির সামনে বিশ্ববিদ বিরুদ্ধে যে বক্তৃতা দিয়েছিলি সেই বক্তৃতা তাড়াতাড়ি করে দে তোর বক্তৃতা শোনার জন্য মক্কার হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আছে এই বক্তৃতা বিশ্ববিদ্যে যদি বক্ততে দিস তাহলে বিশ্ববিকে হত্যা করা হবে হত্যা না করলেও বিশ্বনেবী আমাদের দলে যোগদান করবে আর যদি আর যদি পক্ষে যদি বলিস তাহলে তো আমাদের বিশ্বনীবীর পক্ষে আমাদের দলে যোগদান করতে হবে আমার ভাইজায়েরা সম্মানিত মা বোনেরা ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইয়েরা মুরব্বিক্রাম একটু ভালো করে শ্রবণ করুন যখনই অলিত তার স্বরের পুতুলকে যখন এজাজত দিয়ে দিলাম পারমিশন দিয়ে দিল তাড়াতাড়ি করে বাড়িতে যেগুলো বক্তৃতা দিয়েছিলি বিশ্বজেবী বিরুদ্ধে তাড়াতাড়ি করে এখন বক্তৃতা দিয়ে দে আমার ভাই যায়রা ওয়ালিদের অলিদের পারমিশন যখন পাইল সঙ্গে সঙ্গে স্বর্ণের বোতল সঙ্গে সঙ্গে স্বর্ণের বোতল টিভির পর্দা কারণ হাত চৌচুকরিয়া বক্তৃতা শুরু করে দেয় হে মক্কেবাসিরা তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার নাম যার নাম পৃথিবীতে আহ যার নাম পৃথিবীতে মোহাম্মদ আসমারে আহাম্মাদ যার নাম আসমান আহাম্মাদ পৃথিবীতে মোহাম্মদ যার হারার দিকে তাকাইলে নোর চমকায় হে আমি স্বর্ণের বদল বলে দিলাম তোমাদের মাঝখানে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে হলো সত্য বি বি জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আর এই রবি তোমাদের নিকটে যে কোরআনে করিম তিলহাত করে শোনায় দেয় মোহাম্মদের কোনো বানোয়াট কোনো কিতাব নয় মোহাম্মদের বানোয়াট কোনো আয়াত নয় এটা ডাইরেক্টলি আল্লাহ তালার তরফ থেকে জিবরাজ মারফতে হয়ে যায় সেই বিশ্বনীর কারিবের আয়াত তোমাদের নিকট প্রচার করতে থাকে ডাইরেক্টলি আল্লাহ তালার কালাম থেকে তোমাদের নিকট প্রচার করতে থাকে আমার ভাইজায় যারা কোরানো সত্য যখনই স্বর্ণের পুতুল এরকম বক্তব্য দিতে লাগলো স্বর্ণের পুতুল বলে এ মক্কা বাসীরা তোমরা যদি বিশ্ব নবীর উপরে ঈমান না আনো আমার কোন আসে যায় না আমি স্বর্ণের পুতুল বিশ্ব প্রতি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া সাধু আন্নাম হেমেদ আবুদ্দুহু আর জোরে বলুন আল্লাহ আকবার একবার আর জোরে বলুন আল্লাহ আকবার একবার আমার বাইদারা স্বর্ণের পুতুল যখন বিশ্ববির পক্ষে বক্তি দেওয়া যখন শুরু করে দিল আল্লাহ নবীর আল্লাহ নবীর উপর যখন স্বনের পুতুল ইমান আনলো ইমান আনার সঙ্গে সঙ্গে অলিত অলিত যে স্বর্ণের পুতুলের মালিক ওলিত স্বর্ণের পুতুলকে সঙ্গে সঙ্গে এরকম করে ধরল ধরার পর এমন যদি আসার মারল আসার মারার পর স্বর্ণের পুতুল টুকরো টুকরো হয়ে গেল ওই টুকরো টুকরোগুলো আল্লাহ নবীকে সাক্ষী দিতে লাগলো আর সাধু আল্লাহ ইলাহা ইহু ওয় সাধু আল্লাহন আব্দুহু ওয়ারসুর আল্লাহু আকবাহ টুকর টুকরা গুলো আল্লাহ নবীকে সত্য নবী হিসেবে শক্তি দিতে লাগলো তাহলে বলেন তো অলিদের মান সম্মান কে আর থাকলো কথা বান থাকলো সমস্ত শন্নরা বলে এ অলি তুই যা বলছিলি তার তো বিপরীত হলো এখন মোহাম্মদ কি তো মারা বাদ দিয়া তোকেই মারতে হবে তোকেই তো মারতে হবে শনের পুতুল মুহাম্মাদের বিরুদ্ধে কথা বাদ দিয়া পক্ষে সব বক্তব্য দিতে লাগলো ব্যাপারটা কি আমার ভাই যায়রা এখন স্বর্ণের পুতুলির বিরুদ্ধে স্বর্ণের পুতুল যে আল্লাহর নবীর পক্ষে কথা বলছে কে বলছে এটা শোনার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাই যায়রা শনের পুতুলির স্বর্ণের পুতুল যে নবীর পক্ষে যে বক্তব্য দিল এই দিলটাকে এ আমাদের শোনার প্রয়োজন আছে না নাই ওই আবুজালের পিয়ন মানে যে বলছে যে তুই যা করবি তার বিপরীত কাজ করব তুই যদি মোহাম্মদের বিরুদ্ধে প্রচার করতে নিশ্চিত করিস আমি আরো বেশি বেশি প্রচার করব ওর কথা মনে আছে নাকি ওর কথা মনে আছে নাকি যে আজকে থেকে নিয়ত করেছি তোর পথে তুই যা আমার পথে আমি যাব কারণ তোর আর আমার কোনো সম্পর্ক নাই কারণ তোর দলে যোগদান করা বাদ দিয়ে আমি মোহাম্মদের দলে যোগদান করেছি মুহাম্মাদের দলে যোগদান করে আমি শান্তি পেয়েছি যে এর মতো শান্তি আর নাই জোরে বলুন সুবহান আল্লাহ বিহামদি আচ্ছা কোরআনের মতো কোরআনের মতো শান্তি আর হতে পারে হতে পারে এটু জিকিরে করেন লা ইলাহা জরে লা ইলাহ জর দিল আসে আল্লাহর ভয় জর দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সমসময় আহারি নিদ্যনাথ ভালো লাগে না আহরি নি ভালো লাগে না ভালো লাগে শুধু ইলাহাম জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাই যারা আবু জারির নিকট থেকে পিয়র সে চলে গেছে মক্কা নগর থেকে শাম দেশে কোথায় সামদেশে গিয়া আল্লাহ নবীর কথা কোরআনের কথা প্রচার শুরু করে দিয়েছে সামদেশ থেকে একদল ইহুদি সিদ্ধান্ত গ্রহণ করেছে যেহেতু আবু জালের পিএন আবু জালের পিএস বিশ্বব্যাপী মুসলমান হয়েছে আমরাও একদল ইহুদি মক্কা একদল ইহুদি মক্কা নগরী গিয়া আল্লাহ নবীর হাতে হাত থেকে কালিমা তাইয়্যিবা পড়ে ইউ ইন্টার কমপ্লিটলি ইসলাম ইসলামের মধ্যে দাখিল হয়ে যাব চিৎকার আল্লাহ আল্লাহু আকবার

তোমরা কোথায় যাও ইহুদিদের বলছি বলছ তোমরা কোথায় যাও আল্লাহর নবীর নিকটে কেন তোর পিয়ন কালিমা তো এইভাবে মুসলমান হইছে আমরাও আল্লাহ নবীর হাতে হাত থেকে কালিমা তো এইভাবে মুসলমান হয়ে যাব দরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই যারা আবু জালাল বলেSendMessage থেকে আসো একদলি বলে তুই যদি বিশ্বের বীর কাছে মুসলমান হতে চাস তাহলে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হলো তুরা বিশ্ববির নিকটে একটা প্রশ্ন করবি এই প্রশ্নের জবাব যদি বিশ্ববি দিতে পারে তাহলে তুরা আল্লাহর নবীর নিকটে কালিমা তো এইভাবে মুসলমান হয়ে যাবে নসিদ মসমা হওয়ার কোনো প্রয়োজন নাই আমার ভাই যারা শামদেশ থেকে আসো একলি হুদীব আবু বলে আবু জাহেল রে আমরা কোনো বিশ্ববিকে প্রশ্ন করতে পারবো না আমরা সব জেনে শুনে আমরা সব ঠিকঠাক করে আল্লাহর নবীর নিকটে যাচ্ছি কালেমা তৈবার মসমা হওয়ার জন্য যদি কোনো প্রশ্নের প্রয়োজন হয় তাহলে তুই আবু জাহিল আমাদের সাথে যাইতে পারিস যদি কোনো প্রশ্নের প্রয়োজন হয় তাহলে তুই আবু জাহিল আমাদের সাথে যাইতে পারিস বিশ্বামিকে প্রশ্ন করতে পারিস আমার ভাই যারা শামদেশ থেকে আসো একদ্রি হুদির থেকে। এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে আবু জাহেল বলছে আমি মক্কার জমিন থেকে একটা পাথর নিলাম পাথরটা হাতে নিলাম পাথরটা হাতে নেওয়ার পর আবু জাহেল মনে 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 সিদ্ধান্ত গ্রহণ করল আমি এই পাথর নিয়া সামদেশ থেকে আসা একদল ইহুদি দিয়ে আসছে কালিমা তৈব মসমা হওয়ার জন্য আল্লাহ নবীর কাছে কালিমা তৈবা বাবরে মুসলমান হওয়ার আগেই আমি আবু জাহেলের পাথর দ্বারা বিশ্বামীকে হত্যা করা বজরে কন্যা আবু জাল একটা পাথর নিয়া যখনই এই আল্লাহ নবীকে হত্যা করার ষড়যন্ত্র করে যখন সামনের দিকে আগায়া গিয়েছে আমার ভাই যায় আল্লাহ নবীকে হত্যা করবে মনে মনে আবু জাল সিদ্ধান্ত করেছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ না জানলে কে জানছে বলেন আরো ধরে বলেন কে জানছে আরো ধরে বলেন কে জানছে আমার ভাই যায়রা আবু জাল বলে আমি যখন এক হাত দুই হাত যখন আগায় গিয়েছি হাতটা ধরে আছি পাথর দিয়া পাথর নিয়ে যখন আমি চলে যাচ্ছি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই পাথর দ্বারা বিশ্বমিকে আমি হত্যা করাব আবু জাহেল বলে এই মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি সামনে আগায় দেখি আমার দুই হাত আর লড়ে না দুই হাত প্যারালাইসিস হয়ে গেছে ধরে বলুন সুবহান আল্লাহ আবু জাহেল তো বুঝতে পারছে করোনাটা কি হাত তো লড়ে না আবু জাহেল মনে মনে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে আল্লাহ আল্লাহ নবীকে হত্যা করাবে আবু জাহেল মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু হাত তো লড়ে না আবু জাহেল বুঝতে পারছে কেউ না জানতো না কেউ না কেউ না জানলে আল্লাহ জানছে এ কথা ঠিক না কেউ না জানলে আল্লাহ পাক জানছে আবু জাহল তখন আল্লাহর দিকে মাথা উত্তোলন করিয়া বলছে আল্লাহ আমি এমনি এমনি বলছি তুমি আমার হাতটা ভালো করে দাও তোমার হাবিবকে আমি মারব না জোরে কোন সুবহানাল্লাহ যে আল্লাহ আমি এমনি এমনি বলছি তুমি আমার হাতটা ভালো করে দাও আমি আসলেই বিষ্ণুবিকে মারবো না তুমি হাতটা ভালো করে দাও আল্লাহ পাক তো গফর রহিম কথা ঠিক আমার ভাই আল্লাহ রাব্বুল বলেন লা ত না তুমি রহ মতিল্লাহি ইন্ন আল্লাহ হায়া ইন্নাহু হু আল গফুরুর রহিম জোরে বলুন আল্লাহহুয়া একবার আল্লাহ আলহামিত গফুর রহিম আল্লাহ তালা আবুদালের হাতটা ভালো করে দিয়েছে কিন্তু আবুদের মধ্যে কিন্তু শয়তানি যায় নাই আবু জাহেল পাথরটা নিয়ে আল্লা নবীর সামনে উপস্থিত হয়েছে আল্লাহ নবীর সামনে যখন উপস্থিত হয়ে গেল চতুর্দিকে সাবিরা পরিবেষ্টন করে আছে আবু জাহেল যদি কোনো কুবুদ্ধি নিয়ে আসে তাহলে আমি আমরা সাবিরা প্রতিহত করবা আবু জাহেলের আমার ভাইজাহা সামদেশ থেকে আসা একদি হুদিরা মুসলমান হওয়ার আগেই বিশ্ববিকে প্রশ্ন করছে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই থেকে আসা একদুলি হুদিরা আপনার কাছে মসম হওয়ার জন্য আসছে কিন্তু আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হলো আমার হাতে যে পাথর দেখছেন এই পাথরটা ফাড়াইয়া যদি একটা ফল গাছ বানাইতে পারেন এই ফল গাছের হবে ছয়টা শাখা প্রত্যেকটা শাখায় দুই রকম করে ফল ধরবে এবং প্রতিটা ফল প্রতিটা শাখায় দুই রকম করে ফল তোলবে এবং প্রতিটা ডালে ডালে একটা করে হলুদ বর্ণের পাখি আমি আপনি দিয়ে সত্য নবী এরা সাক্ষী দিতে হবে আপনিদের সত্য নবী এরা সাক্ষী দিতে হবে আর প্রতিটা শাখায় শাখায় দুই রকম করে ফল ধরতে হবে আমার যারা আবু জাল যখন বিশ্ববিকে এই কথা বলছে আমার নাবি সঙ্গে সঙ্গে আবু জালকে বলছে আমাকে দুই ডাক্ত নামাজ পড়ার সময় দিতে হবে আমি নামাজ পড়িয়া তারপরে তোমাকে একটা কথা বলবো আমার ভাই যায়রা বিশ্ববি যখন নামাজ পড়বে নামাজ পড়িয়া ডানে আল্লাহ তালার দিকে রুজু হইয়া আমার নাবি যখন মোরাজাত করা শুরু করে দিয়েছে শুরু করে দেওয়ার পর আল্লাহর তরফ থেকে হাজরামের সহ বিশ্ববি কানে কানে বলে হুজুর আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না কোনো পেরশান হবেন না আবু জাহেল যা যা চেয়েছে আপনি একটা কাজ করেন আপনার ডান হাতটা শুধুমাত্র আপনি আবু দালের পাথরের উপর স্পর্শ করেন আপনার ডান হাতটা শুধুমাত্র আবু দালের পাথরের উপর লাগান আবু জাহেল যা যা চেয়েছে আল্লাহ পাক তাই করে দিবে আর জোরে বলুন সুবহানাল্লাহ হাই আপনার কাজ হলো আপনি একটু মেহেরবানি করে আপনার হাতটা শুধুমাত্র বে স্পর্শ করেন আবু যা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ পাক তাই করে দিবেন আমার যারা আল্লাহর তরফ থেকে হাজরতি জিবাহাল্লামে এসে বিশ্ববি কানে 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 যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে আমার নাবি ডান হাতটা যখন পাথর স্পর্শ করল স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটা ফল গাছ তৈরি হয়ে গেল আল্লাহ পাক হাজরতি জিবাহাল্লামকে হুকুম করলেন জান্নাতের মধ্যে থেকে একটা ফল গাছ পাথরের উপর সুন্দর করে বসায় দিয়ে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বাজার ফল গাছ তৈরি হয়ে গেল প্রত্যেকটা দুই রকম করে ফল তুললো কোন ফলের সঙ্গে কোন ফলের মিল নাই আর প্রতিটা ডালে ডালে একটা করে হলুদ বর্ণের পাখি বিশ্ববিকে সত্যনবী বলে সাক্ষী দিতে লাগলো যখন এই সাক্ষী দিতে লাগে সামদেশ থেকে আসা একদল হুদি সিদ্ধান্ত গ্রহণ করলো পাখি যদি আল্লাহ নবীকে সত্য নবী হিসেবে সাক্ষী দিতে পারে তাহলে আমরাও কি সঙ্গে সঙ্গে সামদেশ থেকে আসা একদল হুদি আল্লাহ হাতে হাত রেখে কালী মাত্রই ওপরে মুসলমান হয়ে গেলেন সাল্লাম আমার বাজার থেকে একদিলে খুদি আল্লা নবীর হাতে হাত রেখে কালিমার তৈবা পরে যখন মুসলমান হয়ে যায় আর মুসলমান যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে সাবিক রামরা বিশ্রমীকে বলে হুচুর আমাদের জিন্দিগি কোনোদিন এত সুন্দর ফল দেখি নাই এত সুন্দর ফল দেখি নাই এই ফল দেখতে কত সুন্দর না জানি এটা খাইতে কত সুন্দর বিশ্ববি সঙ্গে সঙ্গে এবং সামদেশ আসা একদল মুসলমানদেরকে বলছে তোমাদের যদি ফল খাওয়ার ইচ্ছা হয় তাহলে ফল খাইতে পারো আমি অনুমতি দিলাম তোমরা ফল খাইতে পারো সাবিক্রামরা যখনই ফল খাওয়ার মনস্থ করছে সঙ্গে সঙ্গে ফল এমনিতেই গালের নিকটে চলে আসছে আরেকটু জোরে বলুন সুবাহান যখনই ফল সঙ্গে সঙ্গে মুখের নিকটে চলে আসছে আমার বাই সামদেশ থেকে আসা এক হুদিরা যে মুসলমান হয়ে গেছে মুসলমানরা ফল খায় আর আল্লা নবী সাহেবিরা ফল খায় আর আবু জাহেল তার দেখতেছে আমরা ফল কিন্তু আপনাদের সামনে যদি আমি তেঁতুল খাই তাহলে আপনাদের মুখ দিয়ে কিন্তু পানি চলে আসবে আসবে কিনা কন আপনারা যদি আমার সামনে তেঁতুল খান তাহলে আমাদের মুখ দিয়ে কিন্তু আমার মুখ দিয়ে পানি চলে আসবে ঠিক কিনা বল সাহাবিকরা আমরা সামদিষ্টিকা সা একজন মুসলমানরা ফল খাচ্ছে। কিন্তু আবু জাহালের মুখ দিয়ে পানি চলে আসছে তার সৈন্যদের মুখ দিয়ে পানি চলে আসছে আমার ভাইজারা আবু জাহেল বলে মুহাম্মাদ রে মুহাম্মাদ তোমরা ফল খাও আমরাও তো ফল খাইতে চাই আবু জাহেল বলে আমি যখন ফল ধরতে যাই কিন্তু ফল ধরা দেয় না ফল আস্তে আস্তে ভরে উঠে যায় দূরে বলুন সুবাহানল্লাহ আমার নাই বলছেন আপনি যদি ফল খাইতে চান তাহলে আপনি ফল গাছের দিকে তাকান দেখবেন ফল গাছের পাতা একটা জিনিস লেখা আছে ওই জিনিস যদি আপনি বলতে পারেন তাহলে আপনাকে ফল ধরা দিবে নসিদ ফল আপনি ধরতে পারবেন না কোশ্চিনে ফল ধরতে পারবেন না আমার বিশ্ববীর জবান থেকে আবু জাহাল যখন এই কথা শুনল শুনলে সঙ্গে সঙ্গে আবু জাহাল বলে আমি যখন ফল গাছের পাতার দিকে যখন আমি তাকাই এখন দেখি প্রতিটা পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা কি বুঝতে পারছ আবু জাহেল কালিমা তাইবা দেখে প্রতিটা পাতায় পাতায় আলাহ ইলাহ আ ইল্লাল্লাহ মোহাম্মদ দেখে কোনো কথা বলে না বোঝেন নাই কারণ বিশ্ব চিন্তা করে একবার যদি আমার চাচা কালি মাত্রই বলে তাহলে তো মসলমানক হয়ে যাবে ঠিক কি বলেন মসুম হওয়ার পর আমার চাচাকে সুপারিশ করে আমি জান্নাতি নিয়ে যাবো আমার ভাই জায়ারাব আল্লাহ আল্লাহ বিফ আবু জাল কে বলে চাচা আপনি কি লেখা দেখলেন বলেন আবুজাল কোনো কথা বলে না কোনো কথা বলে না বলেন কোনো কথা বলে না আবু যাইলে বলে মোহাম্মদ রে আমি তো ফল গাছের পাতায় দুইজন ব্যক্তির নাম দেখলাম কয়জন ব্যক্তি বলেন কয়জন ব্যক্তি বলেন আমি তো ফল গাছের পাতায় দুইজন ব্যক্তির নাম লেখা দেখলাম এক নাম্বার ব্যক্তি হলো ওই দুই নাম্বার ব্যক্তি তুই কথা কি বুঝতে পারছেন এক নম্বর ব্যক্তি উই উই মানে কে বলেন দুইনর ব্যক্তি তুই তুই মানে তাও বদমাইশ কতবার বদমাইশ বলতিছেন আল্লাহর মোহাম্মদ বলছিল যে আর তুই তার ওই মানে আল্লাহ তুই মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সকল ইবন সল্লাল্লাহু আলাইহি আমার ভাই যারা আল্লাহ নবী জুরাইব মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলন সল্লাল্লাহু তার চাচাকে বলছি চাচা উই আর তুই বল আবার দিয়ে একবার আপনি মুখে উচ্চারণ করেন কিন্তু আবু জাহেল করে নাই করা বাদ দিয়ে আবু বলছে মোহাম্মদ রে যেহেতু পাথর নিয়ে আসছে আমি এই পাথর ফাটিয়া ফল গাছ হইছে পাথর আমার ফল আমার রাসুল বলছেন ঠিক আছে পাথর তোর ফল তোর এইবার পরীক্ষা হবে এই পরীক্ষায় যে পাস করবে তার ফল গাছ হবে আপনি কি পরীক্ষা দিতে রাজি আবু বলছে ঠিক আছে আমি পরীক্ষা দিতে রাজি রাজি যে পরীক্ষা 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 দিতে কয় কি হচ্ছে তোর কি কিনে তুই বাম দিকে যাবি আমার কি নিয়ে আমি ডান দিকে যাব যার পিছনে পিছনে গাছ যাবে তার গাছ হবে জোরে আল্লাহু বলুন আল্লাহু আকবার। আবু জালকে বলছে তোর সৈন্যদের কিনি তুই ডান বাম দিকে যা আমার সৈন্যদের কিনিয়ে আমার সাবিদের কিনিয়ে আমি ডান দিকে যাব যার পিছনে পিছনে গাছ যাবে তার গাছ হয়ে যাবে আবু জাইল বলছে জীবনেও তো গাছ তো হাঁটতে পারে না জীবনে গাছ যাবেও না গাছ তো এখানে দাঁড়িয়ে থাকবে সঙ্গে সঙ্গে আবু জাহেল করছে কি তার সৈন্যদের কিনিয়ে বাম দিকে রওনা হয়ে গেছে আমি আল্লাহ সাহাবিদের কিনিয়ে ডান দিকে যখন রওনা হয়ে যায় গাছ সামনের দিকে ঝুঁকলো পিছন দিকে ঝুঁকলো ডান দিকে বাম দিকে ঝুঁকাইয়া সমস্ত শিকরে মানুষ যেভাবে হেঁটে হেঁটে চলে যায় আল্লাহ শুরু করেছে গাছ আল্লাহ নবী পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে আবু জাহেল পিছন দিক তাকায় দেখে যে আমার পিছনের গাছ নাই গাছ তোরা রাসূলের পিছনে যাচ্ছে আবু জাহেল দাঁড়াইয়া ছন্নদের কে বলছে মক্কার বুকে বহু জাদু কর দেখছি মুহাম্মাদের মতো জাদু করা দেখি নাই যরে কর তার মানে আবু জাহেলের ভাগ্যে ইসলাম নাই কথা ঠিক না বেঠিক বলেন সারা জীবন ধরে আবু জাহেল আল্লাহর নবী করছে সেই আবু জাহেলের বাড়িতে হইছে সমস্ত হাজিদের পায়খানা ঠিক কি না যারা হজ করতে গিয়েছেন এমন কোন হাজি নাই যে আবু জালের বাড়িতে পায়খানা করেন নাই সব হাজি সাহেবরা আবু জালে পায়খানা আবু জালের বাড়িতে গিয়া পায়খানা করে আসছে কথা ঠিকটা বেঠিক বলেন কারণ আল্লাহ নবী বিরুদ্ধে সারা জীবন বলে দুশ্মনীতি করেছে বিরোধিতা করেছে আল্লাহ পাক তার প্রতিশোধ নিচ্ছে এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আবু জালে বাড়িতে হাজি সাহেবরা পায়খানা করে চলে আসবে কথা ঠিকটা বেঠিক বলেন আল্লাহর মাঠ দুনিয়ার বার কথা ঠিক না বেঠিক আর আপনারা জানেন অহুদের ময়দানে আল্লাহ নবী দন্দন মোবরক ভেঙে দিয়েছিল যে ব্যক্তি রাসুলের দাঁত ভেঙে দিয়েছিল আবু দেয়াল সাহাটি জীবন ধরে রাসুলের বিরোধিতা করার কারণে তার বাড়িতে হয়েছে পায়খানা কিন্তু আল্লাহ নবীর দাঁত যে ভেঙে দিল তার একটা শাস্তি হওয়ার প্রয়োজন আছে না নাই কথা বলেন আসে নাই যে ব্যক্তি দাঁত ভেঙে দিয়েছিল সেই কাফের বেঈমানের নাম হলো আব্দুল্লাহ ইবনে কমসা নাম কি আব্দুল্লাহ ইবনে কমসা যেই আব্দুল লেবনে কমসা আল্লাহ নাবির ওহদের ময়দানে দাঁত ভেঙে দিয়েছিল সেই ব্যক্তি আল্লাহ পা কি শাস্তি দিয়েছে আব্দুল লেবনে কমসা আল্লাহ নাবির দাঁত ভেঙে দেওয়ার পর থেকে তার বংশে যত নারী পুরুষ আসছে কোন নারী পুরুষের মুখে আল্লাহ পাক দাঁত দেয় নাই সুবাহান আল্লাহ বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর বয়স হয়ে যায় কিন্তু দাঁত ওটে না ঘটনা কি দাঁত ওটে না কেন তারা চিন্তা করে দেখছে থিসিস করে দেখতে আমাদের চোদ্দ পুরুষের মধ্যে একজন পুরুষ ছিল আব্দুল লেবনে কমসা সেরা সুরের দাঁত ভেঙে দেওয়ার পর থেকে আল্লাহ পাক তার প্রতিশোধ নিচ্ছে কি ওই বংশের কোনো মহিলাকে ওই বংশের কোনো মেয়েকে অন্য বংশে বিয়েও দিতে পারে নাই জোরে বলুন আল্লাহ আকবার যে মেয়ের দাঁত নাই সে মেয়েকে কেউ বিয়ে করতে পারবে বিয়ে করতে চাবে কারণ আল্লাহর মার সকলের বার কথা ঠিক ডাবে ঠিক বলেন আমার ভাই যায়রা এই বাংলাদেশের জমিনে আমরা কেমন নবীকে ভালোবাসি আমাদের বাপের নামে আমাদের গোষ্ঠী যে কোনো একজনের নামে বাপের নামে গালি দিলে বিচার হয় হামলা হয় মামলা হয় কথা ঠিক না বেটিক বলে বাপের নামে যদি কোনো গালি দেয় হামলা হয় মামলা হয় কিন্তু রাসুলির বিরুদ্ধে কুটুক্তি করলে কোনো হামলা মামলা বিচার নাই কথা ঠিক না বেটিক বলেন তাহলে বাপের দামই বেশি না রাসুলির দাম বেশি আল্লাহ নাই বলেছেন লাই উমিন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া লাদিহি ওয়ান নাস আজমাইন দ্যাট বিন বুখারী মুসলিম যে ব্যক্তি তার পিতা মাতা সন্তান সন্ততির চাইতে আল্লাহ নবীকে বেশি বেশি ভালো বাসবে সে পর্যন্ত নোবডি অফ ইউ ক্যান নট বিকাম এ কমপ্লিট মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না আমার ভাই জায়রা নিজের বাপের নামে গালি দিলে বিচার হয় কিন্তু রাসূলের নামে গালি দিলে কটুক্তি করলে কোনো বিচার হয় না এই জগতের মুসলমান আমাদের বেঁচে থাকার চা না থাকাই ভালো আজ এই তাফসির কোরআন মাহফিলকে আমাদের সত্যি শিক্ষা দিতে হবে শিক্ষা নিতে হবে বাংলার জমিনে কোন ব্যক্তি যদি আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করে আল্লাহ নবীকে যদি করে কটুক্তি করতে চায় এই বাংলার জমিনে তার কোনো ঠাই নাই আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করলে তার একমাত্র শাস্তি হবে আপনি কি রাজি আছেন আপনি কি রাজি আছেন কারা কাছে হাত তুলে আল্লাহকে দেখা আমার ভাই যায়রা কারণ সমস্ত মুসলমানদের অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা মহাব্বত থাকতে হবে কথা ঠিক না বেটিক বলেন কথা ঠিক না ঠিক কারণ কেমন মুসলমান হয়েছি আল্লাহ নাফসুলকে আমরা হ্যাঁ বেশি ভালোবাসতে পারি নাই যেখানেই আল্লাহ নবীর বিরুদ্ধে কুটুক্তি করবে সেই জায়গায় আমরা হাত দিয়ে প্রতিহত করব ইনসাফ ইনসাফ আল্লাহ আমার ভাই যায়রা যাই হোক যা আমি বলতে চাই যে স্বর্ণের পুতুল যে কথা বললো মনে আছে নাকি ছনের পুতুল যে কোথায় থেকে কথা শুনলো এবং বলল কিভাবে এটা আমাদের শোনার প্রয়োজন আছে রে নাই বলেন আছে রে নাই আমার ভাই যারা নবীর পক্ষে শনের পুতুল যখন কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহ নবী বিজয় হইয়া যখন নিজ দায়িত্ব বিজয় হইয়া যখন বাড়ির দিকে চলে গেছে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায় হঠাৎ করে পথের মধ্যে একজন ব্যক্তি রক্ত মাখা আল নিয়া রক্ত মাখা নিয়া ঘুরার ওপর সর হয়ে আছে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাইবাল্লা বলে যখন সালাম দিয়েছে আল্লাহ বলছে তোমার পরিচয়টা কি তুমি কোথায় থেকে এসেছো রক্ত মাখা তোর বাড়ি ওই ব্যক্তি বলছে হুজুর আমি তোর বাহার থেকে এসেছি অবস্থান করছি হঠাৎ করে আমি জন্য বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে গিয়া দেখি আমার আমার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে ধা ধা করে ছেড়ে দিয়ে কানছে হুজুর আমার স্ত্রীকে আমি জিজ্ঞাসা করিলাম তুমি কাচ্ছ কেন মক্কার বুকি কোনো ব্যক্তি তোমাকে মারছে কিনা কয় না আমাকে কোন ব্যক্তি মারে নাই প্রহার করে নাই কিন্তু আমি এই জন্য কাঁদছি আমি এই জন্য কাঁসি আমার মনটা এই জন্য খারাপ হে আমার স্বামী গো মক্কার বুকে একটা পুতুল আছে এই স্বর্ণের পুতুলির মধ্যে একটা দুষ্ট জিন প্রবেশ করেছে যে দুষ্টা জিনের নাম হলো মুসফর এই মুসফর জিনটা প্রবেশ করিয়া আল্লাহর রা বিরুদ্ধে বিভিন্ন কুটুক্তি করছে মিথ্যা কথা বলছে ধরো কন্যাও জমিল্লা রক্তমাখা তরবারি নিয়ে ওই ব্যক্তি বলছে হুজুর আমার স্ত্রীর নিকট থেকেই করে শুনলাম দুষ্ট জিনটার মধ্যে ওই স্বর্ণের পুতুলের মধ্যে দুষ্ট জিনটা মুসফর জিনটা প্রবেশ করিয়া আল্লাহর নবী আপনার বিরুদ্ধে নাকি অনেক অনেক কুটুক্তি মিথ্যা বানোয়াট কথা বলছে এই কথা আমার স্ত্রীর নিকট থেকে শুনিয়া আমি সঙ্গে সঙ্গে আমার ভিতর থেকে আমার ঘরের মধ্যে থেকে একটা তরবারি নিলাম তলবে নেওয়ার পর বিশাল বেরোনোর জন্য সভা হচ্ছে বিশাল বড় মিটিং হচ্ছে ওই মিটিং এর মধ্যে আমি এই আমি এই তরবারি নিয়ে প্রবেশ করলাম প্রবেশ করিয়া দেখি শনের পুতুলকে হুকুম করছে তার অলি তার মনিক তার মালিক তার মনিম অলিদ অলিদ হুকুম করছে এ শনের পুতুল আমার বাড়িতে আত্মসুদনের সামনে যেগুলো বিশ্ব বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলি আজ সেইগুলো বক্তৃতা তাড়াতাড়ি করে দেওয়া শুরু করে দেয় তোর বক্তৃতা শোনার জন্য মক্কার হাজার হাজার লোক অপেক্ষা করছে তাড়াতাড়ি করে শুরু করে দে হুজুর এই যে রক্ত মাখা দেখছেন যখনই অলিত তারা স্বর্ণের পুতুলকে কথা বলতে শুরু করে দিল সঙ্গে সঙ্গে আমি মিন আবহার স্বর্ণের পুতুলির মধ্যে প্রবেশ করলাম স্বর্ণের পুতুলির মধ্যে প্রবেশ করিয়া ওই দুষ্ট জিনটাকে আমি কতল করলাম এই তরবারি দিয়া জোরে বলুন শুভাহানাল্লাম আরো দূরে বরণ শুবাহানাল্লাম আমার বাইজ বিন আবহার বলছে উজুর আমি যা দেখি ওই দুষ্ট তিনটা স্বর্ণের পুতুলির মধ্যে অবস্থান করিয়া মিথ্যা পানো আপনার বিরুদ্ধে কথা বলছে আমি বিন বিন আবহার বাড়িটিয় সঙ্গে সঙ্গে আমি ওই জিনটাকে কতল কানলাম কতল করিয়া মনে মনে চিন্তা করলাম এই পুতুল তো আর কথা বলতে পারবে না আমি রাসুলের আমি রাসুলের বিরুদ্ধে কথা না বলে আমি পক্ষে বলবো যেই মুহূর্তে অলিত তার স্বর্ণের পুতুলকে হুকুম দিচ্ছে এ অলিতের স্বর্ণের পুতুল তাড়াতাড়ি করে আল্লাহ নবীর বিরুদ্ধে যে কথা বল যখনই বিরুদ্ধে কথা বলছে আমি প্রথম থেকে লাশ পর্যন্ত আপনার পক্ষেই কথা বলছি এই পক্ষে যে ব্যক্তি কথা বলছে এই দেখেন আমি মোহিন আবহার এই তলবাড়ি দুষ্টু জিন তাকে হত্যা করছি ধরে আবসুবাহ আল্লাহ আমার বাইজ আল্লাহ হুজুর এই তলবাড়ি দিয়া দুষ্ট তাকে কতল করিয়া যখনই হুকুম করছে প্রথম দিকে লাশ পর্যন্ত আপনার পক্ষে আমি কথা বলছি আমি সেই নহিম মোহিন বিন আবহার আপনি খাস করে জন্য দোয়া করুন আমার ভাই যারা বিশ্বনবী জন্য দোয়া করে গন্তব্য স্তরে চলে গেলেন জলে বরণ সুবাহান আর ভাই যারা রসুল আমার হাবিব জলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ বিরুদ্ধে দুষ্ট জিন বিরুদ্ধে কথা বলছিল আর একটা জিন সেই দুষ্ট জিনটাকে কতল করে আল্লাহ নবীর পক্ষে বক্তৃতা দিয়েছে কথা ঠিক ঠিক বলেন সম্মানিত ভাই যায় আমি বলতে চাই যে আল্লাহ নবীর পক্ষে শুধু মুসলমান কেন আল্লাহ নবীর পক্ষে গাছ পাতা তুরুলতা জীব জানোয়ার যাই কিছু সব কিছু নাবিকে চিনেছে আজ আমরা নবীকে চিনতে না পেরেছি চিনতে পারি নাই নাবির মোহাবত কুলিজার মধ্যে নিতে পারি নাই বিধায় আল্লাহ নবীর বিরুদ্ধে কুটুক্তি করার পরেও আমরা চুপ করে বসে থাকি আল্লাহ নবীর আল্লাহ নবীর ভালোবাসা মহাব্বত আমাদের মধ্যে নাই কথা ঠিক না বেঠিক বলেন আমাদের আল্লাহ ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে কিনা বলেন হবে কিনা বলেন যে নাবি কালকে আমাদের মধ্যে আমাদের সোভাদ সফাতের কাণ্ডারি হবে সেই নাবির মহাব্বত ভালোবাসা আমাদের দিলে আল্লাহ পাক পয়দা করে দিক সোবাদ আমিন আর ভাই যাইরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হলো আল্লাহ পাক আমাদেরকে আমল্লা পাক আমাদেরকে কবুল করার এবং আমল করার তৌফিক পাক দান করে দিক সো আল্লাহ আমিন সবাই একটু নামাজের হালতে বসেন এক্ষুনি এক্ষুনি মোনাজাত করব আর মুনাজাতের আগে আমরা একটু আপনার গুনার কথা আমি জানি না আমার গুণার কথা আপনি জানেন না দিনের আলোতে রাতের অন্ধকারে মানুষ কত গুনা করেছে এই সমস্ত গুনার জন্য আমরা একটু আল্লাহর কাছে দোয়া চাই সবাই একটু আমার সাথে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম রাহিম সবাই যুন আয়াতাল্লাহ আমি জীবনে যত গুণা করেছি সমস্ত গুণা হইতে তবা করেছি দিনের আলোতে রাতের অন্ধকারে মানুষের সামনে প্রকাশে গোপনে ভাবে বা ভাবে যত গুণা করেছি সমস্ত গুণা হইতে তবা করেছি রব্বি রবিঙ্কুল্লি جنب واتب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم امين وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا وكن رب رحمهما كما رب صغيرا أعبره أعلم ألا تُمِتُ مَرْ قُدْرُةِ النَّجْرَةِ دیکھو রাত্রিতে ঐতিহ্যবাহী গোবর চাকে এলাকে বাসির উদ্বেগে বিরাট তফসির করুন মাফিরে কতগুলি বান্দা বান্দের কিনিয়া আমি গুণাগার তোমার আসমানের দিকে দেবের মতো হাত রয়েছে আল্লাহ আল্লাহ তালা জীবনে বহু গুনা করেছি আল্লাহ আমাদের গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানত বাসে বোঝবার সুযোগ দিত না গোলা দাক্কা সহ বহু নির্যাতন করে তারিয়ে দিত আল্লাহ তোমার জান্নাতের বাগানে জান্নাতি মানুষদের কিনিয়া তোমার আসমানের দিকিদের মতো হাত রয়েছি আজকের মহতি জাল সরসি ইলায় তাফসির কোরআন মাহফিল ইলায় আমাদের তাম জিন্দগির গুনা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা তোমার শাহি দরবার তুই হাত রয়েছি আমাদের মধ্যে অনেকেই বাবা অনেকেই মাহারা। অনেকের বাপ মা দুজন চিরদিনের জন্য বিদায় নিয়া সারা দিন মাটির নিচে কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ মোবাইল একটা জিনিস বের হলো মোবাইলের বোতামের উপর চাপ মারলে পৃথিবীর অন্য প্রান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায় কিন্তু সারা দিন মাটির নিচে কে কোন অবস্থা আছে খবর নেওয়া যায় না আই রাব্বুল আমিন আল্লাহ এলাকার ডানে বাঁয়ে সামনে পিছনে আল্লাহ বাসের যারে আল্লাহ বিল্ডিং এর আশেপাশে যত চাঁদমুখ গোরস্থানে আল্লাহ যত চাঁদমুখ সোনামুখ শুয়ে আছেন আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবর বাসে হয়ে গেছে আল্লাহ কোন হালতে কোন অবস্থায় কিভাবে পড়ে আছে আল্লাহ জানি না আল্লাহ তাদের কবরে যদি কোন আজা হয়ে যায় আজকের তাফসীর কোরআন ও ওসিলায় তাদের কবরটা তুমি রিয়াজুল বানিয়ে দাও ওনাদের রুহানির দরাবর কদমাদের তাম জিন্দগির গুনাগাতি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাআলা খাস করে দোয়া চাই আল্লাহ টিবু সুলতানের জন্য আল্লাহ দোয়া চায় আল্লাহ অসুস্থ ব্যক্তি হয়েছে পৃথিবীর জমিনে যতগুলি ডাক্তার আছে সবসময় বড় জমির ডাক্তার যদি অসুখ সরাইতে না পারে তাহলে এক সেকেন্ডে তুমি সেই অসুখটা সরাইতে পারো আল্লাহ যারা অসুস্থতার জন্য দোয়া চায় আল্লাহ দ্রুত গতিতে তুমি তাদেরকে সুস্থ বানিয়ে দাও আল্লাহ তালা আমাদের মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে উন্নতি দিয়ে দাও আল্লাহ যারা ঋণ কষ্ট ঋণকে পরিশোধ করা তুমি দান করে দাও আল্লাহ সমস্ত প্রকার থেকে তুমি দূরে রাখো আর করে এই কোরআন মাহফিলের জন্য দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ যারা সহযোগিতার মাধ্যমে আমরা এসেছি সবাইকে তুমি কবল করো কাল কেমতের ময়দানে এই তফসির করুন মাহফিলকে নাজাদের জরিয়া হিসেবে ব্যবহার কর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তালা গুনা নিয়ে জান্নাতের বাগানে প্রবেশ করেছি বেগুনা মাসুম হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গ্রামবাসীরা সবাই মিলে সমস্ত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ তবরকের ব্যবস্থা করেছে এই তবরককে তুমি কবুল করে কালি কেমতের ময়দানে একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তোমার জান্নাত উদ্বোধন করা তো তুমি দান করে দাও আল্লাহ তালা আজকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে অর্থ দিয়েছে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ শ্রম দিয়েছে আমরা যারা আসছি বিভিন্ন দূর থেকে আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমরা মাহফিল শেষে তবরকটা নিয়ে যখন আমরা চলে অনেক জায়গা থেকে অনেক ভাই এসেছে আমি থেকে এসেছি পৌঁছানোর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমি গুড়াগার হতে পারি কিন্তু আমার সঙ্গে চুল পাকা তারিপাকা মুরব্বিগুলি হাত তুলে আমি আমি করছে আল্লাহ ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরা হাত তুলে আমিন আমি করছে আল্লাহ আল্লাহ মুরব্বিকে আমরা হাত তুলে আমিন আমি করছে আল্লাহ অত্র এলাকায় আল্লাহ অত এলাকার সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ এই হাত মধ্যে যে হাত খান পছন্দ হয় সে হাত খেলার দৌলতে আমাদের তাম জিন্দিগির গুণাখত দিয়ে মাফ করে দে আল্লাহ তালা আমরা শেষ করলাম এই দোয়াকে তুমি কবুল করেছ আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করেছ আল্লাহ এই মাহফিল কমিটিকে তুমি কবুল করেছ আল্লাহ আমরা যারা এসেছি সবাইকে তুমি কবুল আল্লাহ এই মাহফিলের তবরকে তুমি কবুল করেছ আল্লাহ আমরা যারা এই তাফির মাহফিল এসে বসেছি প্রত্যেকটা প্রত্যেক বান্দা বান্দির শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক তুমি যাদের আমল নামে লিখে দিয়েছ আল্লাহ যখন আমরা চলে যাব প্রতিটা কদমে 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 হাজার হাজার তাদের আমল নামে লিখে দিয়েছো আল্লাহ জন্য ইসলামের জন্য আল্লাহ যারা জীবন দিয়েছে আল্লাহ যারা জীবন দিচ্ছে আল্লাহ যারা কথা বলছে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানকে একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ তালা আমার মনে শেষ করলাম এই আসানে আজকে দোয়াকে তুমি কবুল করেছ শত শত মানুষের দোয়াকে তুমি কবুল করেছ আল্লাহ এই আসানে আমরা মোনাজাত শেষ করলাম তারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ আজকে তাফসির করেন মাহফিল ও তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছ অসল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন وَجَلَّ كرام كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته